আসসালামু আলাইকুম। সাম্প্রতিক জিকে ক্লাস আজকে দ্বিতীয় ক্লাস, এবং আজকের ক্লাসটা আমি একদম ডে লং তৈরি করছিলাম। এমন এমন প্রশ্ন আজকে ক্লাসে এনেছি, এগুলো একদম শিওর শট, এবং আমি লিখে দিয়েছি যে হুবহু কমন পড়বে। এরকম সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা সলভ করব। বিশ্ববিদ্যালয় হোক, অ্যাডমিশন টেস্ট হোক, চাকরির পরীক্ষা হোক, সব জায়গায় এই সাম্প্রতিক প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। সো যে যখনই এই ক্লাসটা দেখবা সেই সব দিয়ে দেখবা, কারণ এই প্রশ্নগুলো যদি নিজের সংরক্ষণে রাখো এখান থেকে কমন পড়লে ডিরেক্ট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পেয়ে যেতে পারো, তাই না? সো আজকের ভিডিওটা তুমি তোমার সর্বপ্রথম একটা রিয়্যাক্ট করো, যে যখনই দেখবে লাইভ দেখো, রেকর্ডেড দেখো, ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, পেজে দেখো, একটা রিয়্যাক্ট করে তোমার আইডিতে শেয়ার করে রাখো, যাতে করে পরবর্তীতে এই সাম্প্রতিক এমসিকিউগুলো তুমি তোমার যে কোনো পরীক্ষার আগে আরেকবার দেখলে আজীবন মনে থাকবে। সবাই সর্বোচ্চ বন্ধু মেনশন দাও। সো আজকের ক্লাসটি যাতে জমে ওঠে এবং সবাই যাতে সর্বোচ্চ পরিমাণ এখান থেকে হুবহু কমন পেতে পারো, এবং আমি যাতে এনার্জেটিক হয়ে পড়াতে পারি, সেই জায়গা থেকে তোমরা এই কয়েকটা কাজ এগুলো একটু খেয়াল করে এগুলো লিখে দাও। খাতা কলম নিয়ে বসবো অবশ্যই, কারণ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি লিখে দিব, এগুলো নোট করবা। দ্বিতীয়ত, কমেন্টে সবাই একদম ইচ অ্যান্ড এভরিবডি @ হাইলাইট লিখো, এখানে যেভাবে দেওয়া আছে @ হাইলাইট লিখে দাও। পোস্টে একটা রিয়েক্ট করো সবাই, আর নিজের টাইমলাইনে অন্তত একটা শেয়ার করো, এবং বিভিন্ন শিক্ষামূলক গ্রুপ, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে জানাও। আর তারপর অন্তত 5 জন করে বন্ধু আজকে মেনশন দিতে হবে। কজন? অন্তত 5 জন বন্ধু। আর যারা সর্বোচ্চ বিভিন্ন ফেসবুক গ্রুপ, নিজের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবা, সর্বোচ্চ পরিমাণ মেনশন দিবা, গতকালে অনেকে দিয়েছো এবং আজকে যারা দিবা, এরকম 2 জনকে আমার পেইড কোর্সে ফ্রিতে অ্যাড করে দেওয়া হবে। সো যারা ফ্রিতে অ্যাড হতে চাও সর্বোচ্চ শেয়ার করো, @ হাইলাইট লিখো এবং সর্বোচ্চ মেনশন দাও। আজকে ক্লাসটা নিয়ে আমি বেশ আশাবাদী, কারণ আজকে শুধু সাম্প্রতিক জিকে, তোমাদের অনেক অনেক চাহিদা আছে সাম্প্রতিক জিকের উপরে। ভাইয়া কোনগুলো পড়বো, কোনগুলো আসবেই, আপনি শুধু টপিকগুলো ধরা দেন, আমরা পড়ে ফেলবো, কমন পড়বে। সো সবাই রিয়েক্ট করে, শেয়ার করে এবং প্রচুর পরিমাণ মেনশন করো। আমি দেখতে চাই যে প্রত্যেকটা আইডি থেকে মেনশন করবা, তাদের নামগুলো আমি পড়বো, যারা মেনশন করবা তাদের নামগুলো সবসময় আমি পড়বো। ওকে, তোমাদের পাশাপাশি আমিও হচ্ছে একটু শেয়ার করে দিচ্ছি, আমিও একটু শেয়ার টেয়ার করে দিচ্ছি প্রত্যেকে। ওকে, তোমাদের পাশাপাশি অবশ্যই আমিও একটু শেয়ার করে দিচ্ছি। তো আমি দেখতে চাই প্রত্যেকে শেয়ার করো আজকে ইনশাল্লাহ। এই ক্লাস থেকে আমরা ধরে নিব যে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় এই টপিকগুলো থেকে হুবহু কমন পড়বে। আমি তোমাদের আস্থা দিচ্ছি, ভরসা দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ওকে ওকে, আমি জাস্ট আর 1 মিনিট 2 মিনিট সময় নিব, তারপরে আমরা আমাদের চলে যাব আমাদের ক্লাস ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটাই দারুণ হবে তোমাদের জন্য, এবং দেখতে চাই যে কে কে উত্তর করতে পারবা। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু সময় দিও, সবাই একটু আসুক। আচ্ছা, তাহলে আজকে বিশ্ব শিক্ষক দিবস, অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছো, অনেকে হচ্ছে আমার পেজে, আমার পার্সোনাল যে ফ্রি গ্রুপটা আছে সেই গ্রুপে অনেকে জানিয়েছো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে, যারা যারা জানিয়েছো, যারা যারা জানাওনি বা যারা আছো সবাইকে। সো সবাই একটু যুক্ত হয়ে যাবে এক এক করে, সর্বোচ্চ পরিমাণে এই 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 যে কয়েকটা কাজ বলছি এগুলো সবাই করে দাও, অন্তত সবাই 5 জন করে বন্ধু মেনশন দাও। টাইমলাইনে এই প্রশ্নগুলো শেয়ার করে রাখো, এই ক্লাসটা এগুলো তোমার পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বে। হ্যাঁ, তোমার পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকে কমন পড়বে আমি বিশ্বাস করি, আমার সিক্স সেন্স যা বলে। ওকে, আমার মোটামুটি শেয়ার করে ডান, ঠিক আছে, ওকে, সবাই শেয়ার করতে হবে, যারাই যুক্ত হবে একটা রিয়েক্ট করে রাখতে হবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তুমি সবার আগে পাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডান, মোটামুটি সবাই যুক্ত হয়ে গেছো, আমি আর কথা না বলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। আমি কথা বলতে বলতে তোমরা একটু সবাই এই প্রশ্নটার উত্তর করে ফেলো, আমি কথা বলতে বলতে তোমরা এই 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই করে ফেলো, সবাই, আমি বলবো যে সবাই চেষ্টা করবা, ভুল হোক তুমি চেষ্টা করে দেখো, কে কে উত্তর দিচ্ছে কমেন্টগুলো দেখো, এইটা তো চেষ্টা করো। ষষ্ঠ বাঙালি হিসেবে এভারেস্ট জয় করেন কে? 4টা অপশন আছে, মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার এবং হচ্ছে বাবর আলী। 4টা অপশন আছে, তোমরা একটু উত্তর করো, তারপর দেখো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে,
দেখতে দেখতে অনেকে যুক্ত হয়ে গেছে, অনেকে বাকি আছে, সবাইকে সবাই মেনশন করে দাও। একটু সবাই উত্তর করো, দেখি কাটা উত্তর সঠিক হয়। আচ্ছা ডান, সবাই উত্তর করতেছে মোটামুটি। মেহরাব মারুফ, মেহরাব মারুফ, সিরাজুল, বিথি, সবাই ট্রাই করতেছে। ফাইন ফাইন ফাইন, সবাই ট্রাই করতেছে, দ্যাটস গুড, দ্যাটস ফাইন। আচ্ছা সবাই মোটামুটি ট্রাই করছে যে ষষ্ঠ বাঙালি হিসেবে বাবর আলীকে সবাই উত্তর করছে, আমি দেখতে চাই। আর বাকি কারা আছো? আচ্ছা পেইড ব্যাচের এখানে কারা কারা আছো, পেইড ব্যাচের কারা কারা আছো একটু জানিয়ে দিও যে পেইড ব্যাচের কারা কারা আছো। আমি তোমাদেরকে পেইড ব্যাচে, তোমরাও আসলে সাম্প্রতিক ক্লাসটা করতে পারো, যদিও পেইড ব্যাচের এই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, তারপরে তোমরা করতে পারো যাতে একটু কনসেপ্ট আগে থেকে ক্লিয়ার হয়। আচ্ছা ঠিক আছে, ওকে চলো শুরু করি। আচ্ছা তাহলে আমাদের ক্লাসটা নিয়ে একটু ইন্ট্রোডাকশন দেই। আজকে আমাদের সাম্প্রতিক একটা ক্লাস হবে যেখানে আমরা কমন পড়তে পারে হাবিজাবি প্রশ্ন না এমন প্রশ্নগুলো সলভ করব, কোন জায়গা থেকে আসতে পারে ধরিয়ে দিব। তো এই ক্লাসটা করতে হলে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, একটা রিয়েক্ট করে দাও কমেন্টে, @হাইলাইটটা সবাই লিখে দাও, আর তোমাদের আইডিতে একটু শেয়ার করে রাখো, আর বন্ধুদেরকে মেনশন করে দাও। আর যে দুজন ফ্রিতে অ্যাড হতে চাও, গত ক্লাসে অনেকে শেয়ার করেছো তোমাদেরগুলো, আমি স্ক্রিনশট আমাকে দেখিয়েছো, আজকে দুজনকে অ্যাড করা হবে, সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ মেনশন করে দেখিয়ে দাও। ওকে তাহলে ষষ্ঠ বাঙালি হিসেবে সবাই কাকে উত্তর করছো? সবাই উত্তর করছো হচ্ছে বাবর আলী, উত্তরটি সঠিক। ষষ্ঠ বাঙালি হিসেবে এভারেস্ট জয় করেন কে? এখন এভারেস্ট ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন পর্বত নিয়ে আমরা আন্তর্জাতিক টপিকে পড়বো, বাট আমরা সবাই এভারেস্ট নিয়ে জানি ঠিক আছে। তো এখানে কিছু বেসিক তথ্য আছে, পর্বত পাহাড় এবং হচ্ছে টিলা, টিলা হচ্ছে একটু ছোট পাহাড় তার চেয়ে বড়, পর্বত তার চেয়ে উঁচু, তাই না? যেমন তোমার 400 মিটারের মতো উঁচু হলে টিলা বলা হয়। সিলেটের, সিলেট অঞ্চলের যেই পাহাড়গুলোকে সিলেটিরা, ওই অঞ্চলের মানুষ কিন্তু টিলা বলে ডাকে ওইখানে। তারপর তোমার যদি ধরি আমি যে 600 থেকে 1000 বা 500 থেকে 1000 পর্যন্ত, 500 থেকে 1000 মিটার পর্যন্ত উঁচু এগুলোকে পাহাড় বলে, আর 1000 মিটারের উপরে যদি কোনো চূড়া উঠে সেটাই পর্বত হয়ে যায়, সেক্ষেত্রে এভারেস্ট একটা পর্বত। তো এখানে একটা বিষয় ক্লিয়ার যে ষষ্ঠ বাঙালি হিসেবে খুব মানে খুবই অতি সম্প্রতি চট্টগ্রামের একটা মানুষ, খুবই সদা হাস্যোজ্জ্বল এবং খুবই সিম্পল একটা মানুষ আমি দেখেছি, তার বক্তব্য তার স্পিচগুলো আমি শুনেছি, সে বইও লিখেছে, এই বাবর আলী, তিনি কিন্তু ষষ্ঠ বাঙালি হিসেবে এভারেস্ট জয় করেছেন। কিন্তু প্রথম বাঙালি হিসেবে এভারেস্ট জয় করেছেন কে, এইটাও চলে আসতে পারে, ষষ্ঠ বাঙালি থেকে ডিরেক্ট প্রথমে চলে যাবে। মাথায় রাখবা সাম্প্রতিক প্রশ্ন কিন্তু এরকমভাবে আসে, সাম্প্রতিক কোনো একটা ঘটনা ঘটলো ওইটা না এসে ওইটার পিছনে ব্যাকগ্রাউন্ডের কোনো ঘটনা চলে আসে। তাই যে যে সাম্প্রতিক টপিকই পড়বা, প্রথম টিপস আমাদের আজকের, ওইটার ব্যাকগ্রাউন্ডটা একটু জানবা, ক্লিয়ার? এভারেস্ট নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড জানবা। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, এই দেখতে পাচ্ছ মুসা ইব্রাহিম, তিনি বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী হচ্ছে মুসা ইব্রাহিম, দ্বিতীয় এভারেস্ট জয়ী হচ্ছে এম এ মুহিত, তৃতীয় এভারেস্ট জয়ী হচ্ছে নিশাত মজুমদার, কিন্তু তিনি মানুষের দিক থেকে তৃতীয় হলেও নারীর দিক থেকে প্রথম কিন্তু এ নিশাত মজুমদার। তাহলে প্রথম তোমার এভারেস্ট জয়ীকে মুসা ইব্রাহিম, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ীকে এম এ মুহিত, তৃতীয় বাংলাদেশি হিসেবে যদিও নিশাত মজুমদার, কিন্তু নারী হিসেবে তিনি কিন্তু প্রথম, নারী হিসেবে কিন্তু প্রথম, প্রথম কোনো নারী এভারেস্ট জয় করেছে এটা হচ্ছে নিশাত মজুমদার, আর অবশ্যই ষষ্ঠ হচ্ছে বাবর আলী। তাহলে মাঝখানে 4 নম্বর এবং 5 নম্বর কে, এইটাও আমাদের জানতে ইচ্ছা করে না? চলো আমরা পুরো এভারেস্ট জয়ীদের পুরা দেখি। এখানে একজনের কম আছে, কম থাকার পিছনে একটা রিজন আছে। একটা বিষয়ে এভারেস্ট জয়ে মনে রাখতে পারো না সবাই, আমি একটা টেকনিক বলে দিই তোমাদেরকে, আমি তোমার তোমাদের টেকনিক টেকনিক দিই, তাই না? টেকনিকগুলো তোমাদের পছন্দ হয় কিনা একটু জানাও কমেন্টে। খেয়াল করে দেখো, এই মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার, মোহাম্মদ খালেদ হোসেন, ডক্টর বাবর আলী সবাই যে মাসে এভারেস্ট জয় করেছেন সেটা হচ্ছে মে মাস। কোন মাস? মে মাস, মে মাস, মে মাস, মে মাস, মে মাস। তাইলে একটা কনফিউশন তোমরা ক্লিয়ার রাখবা পরীক্ষার হলে, যে কোন এভারেস্ট জয়ী কোন মাসে এভারেস্ট জয় করেছেন। ধরো পরীক্ষা এসলো যে মুসা ইব্রাহিম কত সালে এভারেস্ট জয় করেছেন, 2010 সালের 23 মে, 23 আগস্ট, 23 এপ্রিল, তুমি এপ্রিল ফেব্রুয়ারি সব বাদ শুধু মে, এটা তো ক্লিয়ার যে শুধু মে মাসে সবাই এভারেস্টে উঠে। এখন প্রশ্ন হলো কেন? কারণ মে মাসের যে আবহাওয়াটা থাকে সেটা এভারেস্টের চূড়ায় ওঠার জন্য ভালো, এবং একটু শুষ্ক আবহাওয়া থাকে যাতে তাদের কষ্ট না হয়, কারণ এভারেস্ট এত বড় চূড়া, আমরা স্ট্রাটোস্ফিয়ার এগুলাকে ইয়ে করে কিন্তু উপরে উঠে তারা, সেখানে আবহাওয়া একটা ম্যাটার করে তাদেরকে সার্ভাইভ করার জন্য। তো মে মাসটা তাদের জন্য মোটামুটি ধরো জুলাইয়ের, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে,
জুন, মে, মার্চ, এপ্রিলের শেষ দিক থেকে শুরু হয়ে জুলাই পর্যন্ত, মে, জুন, জুলাই এই সময়টাতে বিশেষ করে বিভিন্ন দেশের পর্বতারোহীরা কিন্তু তোমার এভারেস্টের জায়গায় তাবু গাড়ে, কারণ ওই সময়টা আবহাওয়াটা পারফেক্ট। তাইলে ওই জায়গা থেকে আমরা মনে রাখবো মে মাস শেষ, মে মাসে আমরা আগস্ট এপ্রিল টেপ্রিল দেখবো না, এদের নাম দেখলে আমরা মে মাস যে উত্তর করতে পারবো, এটা কিন্তু আমাদের প্রথম একটা টেকনিক। সো এটা একটু মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা। আমাদের এক নম্বর টেকনিক হচ্ছে সবাই মে মাসে কেন উঠে আমরা উত্তরটা পেলাম, যেহেতু একটা জিওগ্রাফিক্যাল এবং একটা আবহাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে সেই কারণে, তাহলে একটা কনফিউশন ক্লিয়ার। এখন দেখো প্রথম বাঙালি হিসাবে কে উঠেন, বাংলাদেশি হিসাবে মুসা ইব্রাহিম 2010 সালের 23 মে। এবং একটা বিষয় খেয়াল করো, দ্বিতীয় হচ্ছে এম এ মুহিত, মোহাম্মদ আব্দুল মুহিত, এম এ মানে মোহাম্মদ আব্দুল মুহিত, তিনি 11 সালে, এক বছর পরে 21 মে তিনি জয় করেন। নিশাত মজুমদার প্রথম নারী হিসাবে বা বাঙালি বা বাংলাদেশি হিসাবে 3 নম্বর, তিনি করেন 19 মে। এবং এই 19 মে 2012 সালে নিশাত মজুমদার করেছে, 19 মে 2024 সালে ডক্টর বাবর আলী করেছে। তাহলে 19 মেয়ের জায়গায় আমরা দুজনকে পেলাম, একটাকে প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, এবং ষষ্ঠ এভারেস্ট জয়ী চট্টগ্রামের একটা ছেলে সদাহাস্যোজ্জ্বল, ভাইয়াকে ভালো লাগে দেখতে, খুবই হাসি খুশি থাকে লোকটা। তো উনিও 19 মে করেছেন 2024 সালে 2012-2024। তাহলে 19 মে 19 মে মনে রাখবা। আর এদিকে মোহাম্মদ খালেদ হোসেন, যিনি কিন্তু এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন, তিনি কিন্তু তোমার 20 মে। এখানে আমাদের অবশ্যই ওয়াসফিয়া নাজনিনের কথা আসার কথা ছিল। তো ওয়াসফিয়া নাজনিন আসলে কে, তিনি কবে এভারেস্ট জয় করেন, এখানে কততম একটু কিউরিয়াসিটি নিয়ে হলেও তোমরা বই থেকে যাতে দেখতে পাও, আমি এখানে ওয়াসফিয়া নাজনিনকে দেইনি। ওকে, তাহলে এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টর বাবর আলীটা, তিনি ষষ্ঠ বাংলাদেশ হিসেবে এভারেস্ট জয় করেন 19 মে 2024। এই 19 মে 2012 সালে কে করেন, এই যে নিশাত মজুমদার। আর বাবর আলীর দুটা গ্রন্থ আছে, যে কোনো বিখ্যাত ব্যক্তির গ্রন্থ থেকে প্রশ্ন আসে। আমি একটা কথাই বলবো, যারাই দেখছো সবার কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট, আজকে ক্লাসটা সাম্প্রতিক জিকে জমে উঠবে, তোমরা সবাই কাইন্ডলি একটা রিয়েক্ট করে দাও, একটা করে রিয়েক্ট করো, যতবারও বন্ধু মেনশন করো, কারা কারা বন্ধু মেনশন করবো আমি একটু পড়তে চাই। হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে লিখে লিখে অনেকে ইয়া করতেছো। এই যে লিথুন, লিথুন কিন্তু প্রচুর মেনশন করছে, কারা কারা মেনশন করছে, একসাথে 5-7 জন বন্ধুকে মেনশন করো। এই ভিডিওটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, যাতে পরীক্ষার আগে আরেকবার দেখলে এখান থেকে এগুলো কমন পড়ে যায়, তোমরা উত্তর করতে পারো, ঠিক আছে? শেয়ার করো বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে, করে একটু ডান লিখে জানাও নামগুলো, একটু পড়তে চাই। ফোন দিলে আপনাকে পাই না, একটা আপু ধরে, এটা আমার রিপ্রেজেন্টেটিভ, আপনার বয়স না শুনলে প্লিজ। তুর্য, আচ্ছা তুলি, ওকে, প্রচুর মেসেজ, যারা ভর্তি হবো অনেকের মেসেজ আমি কভার করতে পারিনি দেখে। আজকে ক্লাসের পর, যেহেতু আমাদের আজকে ডিসকাউন্ট শেষ, অফার শেষ, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে রাখবা, আজকে তোমাদের সবাইকে অ্যাড করে দেবো। আগামীকাল রাত 9টায় কিন্তু তোমাদের পেইড ব্যাচের ক্লাস, আর কোনো ফ্রি ক্লাস নেই, আগামীকাল পেইড ব্যাচের ক্লাস, এই ক্লাসটা দেখে তোমরা ডিসিশন নিও, ঠিক আছে? ওকে, সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু রিয়েক্ট করে দাও, মেনশন করে দাও বন্ধুদেরকে। আচ্ছা, তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাবর আলীরটা, এবং তার লেখা দুটো বই আছে, এই যে পায়ে পায়ে 64 জেলা এবং হচ্ছে সাইকেলের সওয়ারি। এবং তিনি শুধু এভারেস্ট না, ওই একই সফরে তিনি কিন্তু মাউন্ট লোৎসে, এটাও তিনি জয় করে আসেন। মাউন্ট লোৎসেটাও তিনি কি করে আসেন, তিনি জয় করে আসেন। তো ওনারটা বেশি সাম্প্রতিক জিকের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এই মে মাসের ঘটনা। তো তোমরা সবাই হচ্ছে ওনারটা একটু বেশি মনে রাখবা, এবং এর পাশাপাশি বাকি জনেরগুলো দেখলেও হবে। আর এটা যে মে মাসে সেটা একটু মাথায় রাখবা। আর ওই যে ওয়াসফিয়া নাজনিনেরটা বললাম, তিনিও দ্বিতীয় নারী হিসেবে হচ্ছে এভারেস্ট জয়ী, তারটা কিন্তু মে মাসে না, তারটা হচ্ছে খুব সম্ভবত জুলাই মাসে। তো বাকিগুলো একটু দেখবা, কে জয় করেন, কততম সে, কত তারিখে, এটা একটু কম আসতে পারে, বাট সর্বশেষ ওনারটা তারিখটা আসতে পারে, তারিখ আসলে ওনারটা বেশি আসতে পারে। তাহলে এটা কি পারা যাবে, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, সবাই মেনশন করছে, অ্যাট দ্য রেট হাইলাইট লিখছে, ধন্যবাদ। এইবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, খুবই ফেমাস একটা প্রশ্ন, দেখি কে উত্তর করতে পারো, জেন জেড এর পূর্ণরূপ কি, এই প্রশ্নগুলো চলে আসতে পারে। প্রত্যেক বছর বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণরূপ আসে, ডি ইউনিটে, খুব সম্ভবত ডি ইউনিটে পূর্ণরূপটা আসে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর দেখা যায় যে তথ্য প্রযুক্তি সংক্রান্ত, অর্থনীতি সংক্রান্ত, তারপর প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের পূর্ণরূপ আসে বা সাম্প্রতিক আলোচিত। তাহলে জেন জেড এটা খুবই আলোচিত হয়েছে 2024 সালের এই জুলাই আগস্ট মাসটাতে। তো এটা কিন্তু তোমাদের সাম্প্রতিক জিকের একটা চ্যাপ্টার, একটা প্রশ্ন, দেখি কারা কারা উত্তর করতে পারো, কার কার বেসিকটা মোটামুটি ক্লিয়ার আছে, তারপর আমি তোমাদের এটা নিয়ে কিছু প্রাসঙ্গিক কথাবার্তা বলবো। সবাই একটু উত্তর করে দাও, দেখতে চাই, সবাই একটু উত্তর করে দাও। আর কারা কারা শেয়ার করেছো, কারা কারা মেনশন করেছো আমি দেখতে চাই। আর এই কোর্সে ভর্তি হওয়ায় অনেক জানতে পারবো, কোর্সে কীভাবে ভর্তি হবো ভাই, আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপে নক দিবা, সেভ করে নাবিল ভাইজিকে দিয়ে আমি তোমার সাথে কথা বলবো। আর এই যে দেখতে পাচ্ছ লাইভ, এই লাইভের দেখতে পাচ্ছ ক্যাপশন, এই ক্যাপশনে কিন্তু তোমার কিন্তু এই যে কোর্সের পুরো ডিটেলসটা দেওয়া আছে, ক্যাপশন ঢুকলেই তুমি কোর্সের ডিটেলসটা জানতে পারবা, অথবা কমেন্টে ঢুকার পর দেখবা এই যে পিন কমেন্টও ডিটেলস দেওয়া আছে,
আর আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক দিলেও কিন্তু তুমি ডিটেল জানতে পারবে, সমস্যা নাই। ওকে একটু দেখতে চাই, জেড জেন জেড জেন জেড, উই আর প্রাউড অফ জেন জেড, রাইট? 2024-এর যে তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, অনেক জেন জেডের অনেকে আসলে নিজেকে জলাঞ্জলি দিয়েছে আন্দোলনের জন্য, তো সেই জেন জেড আর পূর্ণরূপটা কি? আচ্ছা, কেউ বলতেছো গ গ গ গ, এখানে কিন্তু রাশেদুল, রাশেদুল খুবই অ্যাক্টিভ একটা ছেলে, কবিতাও লিখে খুব সুন্দর, আমার পেয়ে গেছে স্টুডেন্ট। তো রাশেদুল মেনশন দিচ্ছে, মিথিলা মেনশন দিচ্ছে, আর কারা আছে, জারিনা দ্যাট হাইলাইট লিখেছে, সামারা জাহান মেনশন দিচ্ছে, সামারা জাহান হচ্ছে আমার গ্রামের একটা মেয়ে, ঠিক আছে, বাসায় বসে কিন্তু প্রিপারেশন নিচ্ছে সামারা জাহান, তো ওর জন্য অনেক অনেক শুভকামনা। ওকে, আবির চৌধুরীকে মেনশন দিচ্ছে। আচ্ছা, মোটামুটি সবাই বলতেছো জেনারেশন জুমার, রাইট? আচ্ছা, জেনারেশন জুমার বলছো, তাহলে উত্তরটা সঠিক। এই জেনারেশন জুমারের তোমার কোনো কোনো জায়গায় দেখলাম যে 1995 থেকে 2012 সালে যাদের জন্ম তারা জেনারেশন জুমার, আবার 1997 থেকে 2010 বা 2012 দেখলাম, তো এটা আসলে একটু কনফিউজিং, এটা আমাদের সামনে আমরা ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। আর জেনারেশন জুমারের পর যারা জন্মগ্রহণ করে তারা কোন জেনারেশন, জেনারেশন কি কেউ বলতে পারবা? জেন জেডের পরে কি, জেন জেডের পরে কোন জেনারেশন, দেখি কারা বলতে পারবা, কারা বলতে পারবা? সো এই টাইপের পূর্ণরূপ সংক্রান্ত বা আন্দোলন সংক্রান্ত এই 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা দুটো করে দেখতে পারো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু এই আন্দোলনের প্রথম সূত্রপাত কিংবা অন্যান্য বিভিন্ন লিঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনগুলো, বিভিন্ন সংগ্রামগুলো রাজু ভাস্কর্যের চূড়ায় হয়, রাজু ভাস্কর্যের ভাস্করকে প্রশ্ন চলে আসতে পারে, রাজু ভাস্কর কোথায়, রাজু ভাস্কর্য কোথায় অবস্থিত, তো বিভিন্ন জিনিসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘিরে আসতে পারে, তো ঢাবিতে এই প্রশ্ন আসতেই পারে এই টাইপের, তো তোমরা মাথায় রাখবে এটা উত্তর হবে জেনারেশন জুমার, উত্তর সঠিক, জেনারেশন জুমার তোমাদের উত্তরটি একদমই সঠিক, রাইট? একদমই সঠিক, সবাই মেনশন দিচ্ছে। আচ্ছা, জেনারেশন আলফা বলছো কারা কারা? জেনারেশন আলফা বলতেছে রুবায়েত, রিশান, কুহেলিকা, তারপরে জেন আলফা বলতেছে তানজিলা, সাইফ, সাইফুল্লাহ, মোহ, মেঘ, স্বপ্নবতী, আরও বি মেনশন দিচ্ছে, তারপর মুরাদ লিখছে জেনারেশন আলফা, উত্তরটা সঠিক, উত্তরটা সঠিক, জানেন কিন্তু এখনও মেনশন দিচ্ছে, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন, কোনটি সবচেয়ে সম্প্রতি ঘটনার উদাহরণ, কোনটি সবচেয়ে সম্প্রতি ঘটনার উদাহরণ, মানে সবচেয়ে রিসেন্টলি কোন ঘটনাটা ঘটছে, এই চারটা অপশানকে আমরা ব্যাখ্যা করব, কারণ আমার মনে হয় এই চারটা অপশন থেকেই। আচ্ছা, আজকে একটা ইনশাল্লাহ মার্কা, একটা শিওর, তোমাদের একটা শিওর শট দিয়ে দেবো, দেখাই দেবো যেটা আসবে, তাহলে তোমরা একটু আমরা উত্তর করো। 3 নম্বর প্রশ্ন, কোনটি সবচেয়ে সম্প্রতি ঘটনার উদাহরণ, এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, যে এই টাইপের প্রশ্ন তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে, তাহলে এরকম একটা প্রশ্ন আমি বানিয়ে দিই ওদেরকে, ওরা একটু প্র্যাকটিস করুক, দেখি সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করে দাও, আর যারাই দেখছো হয়তো ভুলে যাও একটা রিয়েক্ট করে রাখো, আর কমেন্টটা একটু কষ্ট করে, এই যে অ্যাট দ্য রেট এইচটা মিলাই লিখবা ছোটো হাতের, HIGHLIGHT লিখো, আর তোমার আইডিতে এটা শেয়ার করে রাখো, পরীক্ষার আগে আরেকবার একটু দেখে গেলা এখান থেকে কমন পড়বে, সবাই অ্যাট দ্য হাইলাইট দিয়ে দিও, শেয়ার করে রাখো, আর যারা মেনশন দিচ্ছ স্টিল তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, সবাই একটু এটা করে দাও, আগামী 30 সেকেন্ডের মধ্যে একটু করে দাও, এই কমেন্টটা করে দাও, অ্যাট দ্য রেট হাইলাইট লিখে দাও। ওকে 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 ওকে, আমরা দেখতে পাচ্ছি সবাই বলতেছো যে লং মার্চ, খ দিচ্ছ, আমি দেখি, আমি দেখি কারা সঠিক উত্তর দিতে পারো, সঠিক উত্তরটা কারা দিতে পারো এটা হচ্ছে আজকে দেখার বিষয়। এই পেইড বেচে তোমরা কি ক্লাসটা করতেছো না, কারা কারা পেইড বেচের আসো, কারা কারা আমার জিকে পেইড বেচের আসো তারা একটু জানাও। আলহামদুলিল্লাহ 2400 স্টুডেন্টস হয়ে যাবে, 2400 স্টুডেন্টস যারা এখনও অ্যাড হও নাই, ডিসকাউন্টের আজকেই কিন্তু লাস্ট ডেট, রাত 12টায় আমাদের ডিসকাউন্টের, আরও 350 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, তো দেখাই যাক তোমরা সেই ডিসকাউন্টটা নিতে পারো কি না, আমরা দেখবো, এবং তোমরা যদি আবেদন করো তাহলে ডিসকাউন্ট আরও কয়েকটা দিন বাড়াবো, 2-1টা দিন যদি তোমরা আবেদন করো, তোমাদের আবেদনের উপর ভিত্তি করে। আচ্ছা, ওকে, মোটামুটি পেইড ব্যাচের এখানে রাহাত আছে, সাদিকুল আছে, রিয়া আছে, রাকা আছে, রাহাত, রিয়া, তারপর হচ্ছে কাকুলি আছে, হানিফ আছে, অনেকেই আছে পেইড ব্যাচের। আচ্ছা, এখন তোমরা উত্তর করছো, আচ্ছা, নুসরাত জাহান নুপুর আছে, মোনালিসা মুনা আছে, অনেকেই আছে, এখন তোমরা উত্তর করছো হচ্ছে লং মার্চ টু ঢাকা। এখন পরীক্ষায় না এটা না এসে কি আসতে পারে জানো, লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হয়েছে কত তারিখে, তারিখটা থেকে তুমি তারিখ অ্যাভয়েড করো কিংবা না করো, পছন্দ করো বা ডিসলাইক করো, তারিখ থেকে 1টা 2টা 3টা 4টা 5টা সাল বা তারিখ থেকে প্রশ্ন তুমি ঢাবিতে ফেস করবা, আমি তোমাকে এখানে একদম সিগনেচার করে দিতে পারবো, সেক্ষেত্রে একটু
যেগুলো বেশি আসতে পারে সেগুলো তোমাকে ধরিয়ে দিব। অবশ্যই পেট ব্যাচে আমি প্রত্যেকটা ঘটনা পড়াবো, শুধু এমসিকিউ সলভ না, এবং এগুলোর উপর পরীক্ষাও নিব, সেখানে তোমরা এগুলো সাজেশন পেয়ে যাবা। আচ্ছা, তাহলে লং মার্চ টু ঢাকা এটা কত তারিখে হয়েছে, কেউ কি বলতে পারবা? 5 তারিখ। ইয়েস, 5 তারিখ, মাসটা কত? তো ফারাক্কা লং মার্চ, এইটাও খুবই ইম্পর্টেন্ট এই সময়টাতে, কারণ আমরা জানি সম্প্রতি ভারতের একটা বাঁধ উপচে আমাদের দেশে পানি আসে, প্রচুর বন্যা হয়, বাংলাদেশের যেই প্রাকৃতিক দুর্যোগটা বেশি হয় বন্যা, সেটা হয়, আমাদের দেশের অনেক মানুষ মারা যান, অনেক মানুষ তার গৃহহীন হন। তো ওই প্রসঙ্গে ভারত বাংলাদেশের মাঝখানে যে বাঁধগুলো দিয়েছে ভারত, তন্মধ্যে ফারাক্কা বাঁধটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ভারতের তারা গঙ্গা নদীর তীরে মনোহরপুরে এই বাঁধটি দিয়েছে, ফারাক্কা বাঁধ, এবং তোমার 74 সালে সেটা কাজ শুরু করে, 75-এ সেটা কাজ সম্পন্ন হয়, মানে 75-এর কাজ সম্পন্ন হয়, পরে 1976 সালে, কত সালে? 1976 সালের 16 মে, সবাই লিখবা 16 মে, নামটা কি? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কের অভিমুখে লং মার্চ করেন। এখন লং মার্চ কি এটাই তুমি বুঝো না, লং মার্চ কি? কোনো একটা অধিকার, কোনো একটা দাবি, কোনো একটা বিক্ষোভ আদায়ের লক্ষ্যে কিছু সংখ্যক মানুষ যখন অনেক দূর হেঁটে আরেকটা জায়গায় উপস্থিত হন বিশেষ কারণে, ওইটাকে লং মার্চ বলা হয়। মানে হেঁটে যাওয়া, র্যালি করা, আন্দোলনমুখর মানুষগুলোর সম্মিলনে দূরে যাওয়া, এই কাজটা করছিলেন 1976 সালে 16 মে, আর এই 16 মেকে বলা হয় ফারাক্কা দিবস। এই ফারাক্কা দিবস মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই দুজন ব্যক্তির নাম বললাম না, পরীক্ষা হয়তো এখান থেকে কমন পেতে পারো, বাদগুলো থেকে, বা এই যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাকমারি সম্মেলন বলি, ফারাক্কা বাদ সংক্রান্ত বা তার রাজনৈতিক অবদান বা বিভিন্ন প্রেক্ষাপট থেকে প্রশ্ন আসতে পারে। তো সেই জায়গা থেকে ফারাক্কা লং মার্চটা হচ্ছে সেই 76-এর ঘটনা। তাহলে এটা তো উত্তর হচ্ছে না, সম্প্রতি তো এটা হয়নি, তাই না? এবং এবং তোমরা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, হ্যাঁ, ফারাক্কা বাঁধের বা 30টা ব্যারেজ আছে, তারপর তোমরা জানো যে বরাক নদীতে, ভারতের বরাক নদীতে কোন কোন বাঁধ দিয়েছে একটু দেখে বলতে পারো কিনা। আর ব্ল্যাক লাইভ ম্যাটার্স হচ্ছে আফ্রো আমেরিকান, মানে আমেরিকাতে যে আফ্রিকান মানুষগুলো থাকে, তারা তাদের কিছু মানুষ হত্যার দায়ে পুরা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়েছিল ব্ল্যাক লাইভ ম্যাটার, মানে আমরা কালো যারা আছি আমরা ওই পৃথিবীতে ম্যাটার করি, তারা আন্দোলন গড়ে তুলেছিল। 2013 সালের দিকে এই ঘটনাটা ঘটে, ব্ল্যাক লাইভস ম্যাটার একটা হ্যাশট্যাগ ব্যবহার করেছিল, পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল তাদের এই আন্দোলন। তো এবং আরব স্প্রিং, মানে আরব বসন্ত তো তোমরা জানোই খুব ভালো করে, প্রথম তিউনিশিয়াতে হয়, কোন দেশে? তিউনিশিয়া, কোন দেশ? তিউনিশিয়া, তিউনিশিয়ার রাজধানী তিউনিস, তিউনিশিয়াতে হয় 2010 সালে, একটা ব্যক্তির নাম হচ্ছে বোয়াজিজি, ওই বোয়াজিজি পুলিশের দুর্নীতি বা সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে নিজে অনেকটা আত্মহত্যা করেন, ওইটাকে ঘিরে তোমার তিউনিশিয়া থেকে আরব বসন্ত শুরু হয়ে আরব বসন্ত থেকে প্রশ্ন আসতে পারে। এই বছর এই আরব বসন্ত, এই বছর লং মার্চ টু ঢাকা, এই বছর ফারাক্কা লং মার্চ, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি যেহেতু বলছি মানে বলছি, শেষ, একবার মুখ দিয়ে বের করছি, পরীক্ষা কমন পড়লে এই জায়গাগুলো কেটে কেটে আপলোড দিব ফেসবুকে, তখন মনে করবা। তো তিউনিশিয়াতে 2010 সালে হয়, এরপরে আস্তে আস্তে তোমার সিরিয়া থেকে শুরু করে আফ্রিকান, মানে আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা ছড়িয়ে যায়, যারা স্বৈরশাসক ছিল তাদের পতন ঘটে, তাদের পতন ঘটে এই আরব বসন্ত শুরু হয়ে আস্তে আস্তে, ঠিক আছে? এটা কোনো একটা নির্দিষ্ট দেশ বা তিউনিশিয়ার ঘটনাটা, তিউনিশিয়া এটাকে মোটিভেট করেছে, যেমন ছাত্ররা মোটিভেট করেছিল এই সময়টাতে, তো তিউনিশিয়া মোটিভেট করেছিল। তো পরীক্ষা আসতে পারে আরব বসন্ত শুরু হয় কোন দেশ থেকে? তিউনিশিয়া থেকে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই এটা তোমার আরব স্প্রিং, সেই অনেক আগের ঘটনা, 2010 সালের ঘটনা, ব্ল্যাক লাইভস ম্যাটার 2013 সালের ঘটনা, আবার ফারাক্কা লং মার্চ 1976 সালের ঘটনা, আবার লং মার্চ টু ঢাকা হয় এই কত তারিখ, গণজাগরণ হয় কত তারিখ, তোমরা জানো 5 তারিখে হয়। তো এইটাই কিন্তু সম্প্রতি ঘটনা। তাহলে কিছু কিছু প্রশ্ন এইভাবে আসতে পারে, কোনটা সম্প্রতি ঘটনা, কোনটা সবচেয়ে পুরাতন ঘটনা, তখন তোমার সবগুলো অপশান সম্পর্কে একটা সম্যক ধারণা রাখতে হবে, অথবা যেটা অতি সম্প্রতি ঘটেছে সেটা সম্পর্কে জানলেও কোথায় উত্তর বের করা যাচ্ছে। পরের প্রশ্ন আমাদের, 4 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে, আমরা অনেকেই খুশি, অনেকেই খুশি না, অনেক আলোচনা সমালোচনা এবং বিভিন্ন সম্ভাবনা দুর্ভাবনার মধ্য দিয়ে এই দেশ চলে যাচ্ছে সামনের দিকে। আমরা অনেকে রাজনীতি সচেতন কিংবা অচেতন, কে হচ্ছে অতি পলিটিক্যাল, কে হচ্ছে এ পলিটিক্যাল। তো যাই হোক, যে যাই হোক, তোমার কাজ হচ্ছে ভাই পরীক্ষায় কমন পড়বে এই জায়গা থেকে, সেক্ষেত্রে তোমাকে উত্তর করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বরত কে আছেন, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা চাকরি পরীক্ষা হোক। আর এখানে আমি একটু দেখতে চাই, কারা HSC 24 ব্যাচ, কারা 25 ব্যাচ, কারা 26 ব্যাচ, বা কারা জব সিকার, একটু কমেন্ট করে জানান। আমার যে জিকে কোর্সটা রয়েছে সেটা কিন্তু শুধুই 24 ব্যাচের জন্য না, এটা 25 ব্যাচের আছে 400-এর মতো স্টুডেন্টস, এখন থেকে 25 ব্যাচের স্টুডেন্টরা প্রিপারেশন নিচ্ছে।
ভালো করতে হবে, শিওর চান্স পেতে হবে, টপ করতে হবে, বসে থাকার আর সুযোগ নাই। দেখতে দেখতে সময় চলে যায়, 3 মাসে কিছু কভার করা যায় না। যারা এখন শুধু অ্যাডমিশন এসে পড়তেছে ওরা বুঝতেছে যে 3 মাসে চাপ হয়ে যায়, কভার করা যায় না। চান্স তারাই শিওর পায়, তারাই ভালো জায়গায় পায়, একাধিক বিশ্ববিদ্যালয় পায়, ভালো বিষয় পায়, যারা আগে থেকে প্রিপারেশন নেয়। HSC 26 ব্যাচের ক্ষেত্রে তাই বলবো, আমার কোর্সে 200 জনের মতো স্টুডেন্ট আছে HSC 26 ব্যাচের। তো ওরা কিন্তু এখন থেকে ইন্টারের শুরুতেই অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। তুমি বসে থাকুন, এই কোর্সে অ্যাড হয়ে যেও। আর সেকেন্ড টাইমারদের জন্য তো বটেই এই কোর্স, রাইট? ওকে, 24 ব্যাচ, ওকে 24 ব্যাচের অনেক দেখছি, 24-25 ব্যাচের আছে এখানে। কে জিতবে, 24 ব্যাচ নাকি 25 ব্যাচ নাকি চাকরি প্রার্থী না 26 ব্যাচ? চাকরি প্রার্থী আছেন অনেকে। আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে এটার উত্তর কি হবে? তোমরা, এটার উত্তরটা হচ্ছে, আমরা সবাই জানি যে তোমার ক্রীড়া ও যুব বা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কে? একজন ব্যক্তি যিনি কিনা একজন যুবক, আমাদের রিপ্রেজেন্টেটিভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরেকটা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পলকের স্থলাভিষিক্ত। সো উনি কে? উনি হচ্ছেন নাহিদ ইসলাম, আমার ডিপার্টমেন্টের সিনিয়র আর কি। যাই হোক, আসিফ নজরুল অবশ্যই আমরা ওনাকে অনেক দেখি, সোশ্যাল মিডিয়া সমালোচনা বা আলোচনা যাই দেখি, অনেক আগে থেকে চিনি। এবং আমাদের প্রখ্যাত কথা সাহিত্যিক, বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মেয়েকে বা কন্যাকে যিনি বিবাহ করেছেন, খুব সম্ভবত এটা তার সেকেন্ড বিয়ে, তিনি হচ্ছেন আসিফ নজরুল স্যার। আর তারপর আসিফ মাহমুদ তো আমি বললামই, আর তৌহিদ হোসেন আছেন আমরা জানি যে পররাষ্ট্রতে, রাইট? সো এই গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো থেকে বেশি আসবে, গুরুত্বপূর্ণ পদে কারা কারা আছেন সবগুলো পড়বা, বাট গুরুত্বপূর্ণগুলো, ঠিক আছে? ওকে ওকে ওকে, আশা করি আমরা এটা পারবো। আমাদের এটা হয়ে গেছে, আমাদের উত্তরটা হচ্ছে নাহিদ ইসলাম। এরপরে আমাদের প্রশ্ন, আ ওয়ার্ল্ড অব 3 জিরোস গ্রন্থটির কে রচনা করেন? অমর্ত্য সেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, শেখ হাসিনা, ডোনাল্ড ট্রাম্প? গত বছর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার কোনটা গ্রন্থ, গ্রন্থ নয়, এই জায়গা থেকে 3টা প্রশ্ন আসছে। কয়টা? 30টা প্রশ্নের মধ্যে 3টাই আসছে কার কোনটা গ্রন্থ। তাহলে এই জায়গা কি স্কিপ করা যায়? শুধু ঢাবি কেন, যাবি, রাবি, চবি, গুচ্ছ, আমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে বলি, কোন ব্যক্তির কোন উক্তি, কোন ব্যক্তির কোন গ্রন্থ, কোন ব্যক্তির কোন উক্তি, কোন ব্যক্তির কোন গ্রন্থ, এই জায়গা থেকে প্রশ্ন আসে। সো তুমি এইটা একটু উত্তর করে দেখি, আ ওয়ার্ল্ড অফ 3 জিরোস এই গ্রন্থটিকে রচনা করেছেন, এবং এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, 3 জিরো মানে কি? 3টা জিনিসকে আমরা জিরো করে ফেলবো। আ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, আ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, তোমরা চাইলে এটা পড়তে পারো। আচ্ছা, কি কি আছে? আচ্ছা, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, কার্বন, কার্বন ইভোশন। আচ্ছা, বইটার নাম হচ্ছে ওয়ার্ল্ড অফ 3 জিরোস, মানে আমাদের পৃথিবীতে যে 3টা জিনিসকে আমরা ইলিমিনেট করে দিতে চাই, বাদ দিতে চাই, বাদ দিলে পৃথিবীটা এগিয়ে যাবে, এরকম একটা কনসেপ্ট। এই 3টা জিনিস কি? 3টা জিনিসকে বাদ দিতে চাই। একটা হচ্ছে পভার্টি, মানে তোমার দরিদ্রতা বা দারিদ্র বাদ দিতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আনএমপ্লয়মেন্ট, কেউ বেকার থাকবে না, এটাকে আমরা জিরো করে দিতে চাই। আবার হচ্ছে কার্বন ইমিশন, এই যে কার্বন নির্গমন হচ্ছে এই আমাদের পরিবেশে, পরিবেশের ক্ষতি হচ্ছে, এই 3টা। তো একটা বিষয় মাথায় রাখবা, পরীক্ষায় কিন্তু এই বইটাকে লিখেছেন, এটাও আসতে পারে পরীক্ষায়, আসতে পারে থ্রি জিরোসের। আমি আবারও বলি, 3 জিরোস বা 3 জিরোর অন্তর্ভুক্ত নয় কোনটি? 3 জিরোর অন্তর্ভুক্ত নয় কোনটি? এই 3টা দিয়ে আরেকটা দিয়ে দিল, আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ বা চাইল্ড অ্যাবিউজ বা চাইল্ড লেবার। চাইল্ড লেবারও কিন্তু শব্দ শুনলে মনে হয় যে হ্যাঁ, এটা তো বাদ দেওয়া উচিত, তো এটা তো ওই বইয়ে নাই, চাইল্ড লেবারকে দিতে পারে। তো তোমরা এই 3টা টপিকও মাথায় রাখবা, 3 জিরোস মানে কি বুঝাইছে, 3 জিরোস বলতে কি বুঝিয়েছে, এটাও চলে আসতে পারে। এগুলো কিন্তু একদম শিওর শর্ট ব্যাখ্যা, যে তোমার ডিরেক্ট চলে আসতে পারে, হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। এখানে বড় টপিক নেই, ছোট টপিক প্রশ্ন আসলে চলে আসতে পারে, এবং বেশি বেশি সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে এবছর। ওকে, তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তোমরা যেটা উত্তর করছিলে সেটা কি, সেটা কি? 3 জিরোস বইটা কে লিখেছেন? তোমরা সবাই, কেউ লিখেছে ইউনুস কাকু, কেউ লিখেছে ডক্টর ইউনুস। আচ্ছা, ওকে, ঠিক আছে, অনেকে অনেক উত্তর দিচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনুস দিচ্ছে। কারা কারা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছে, তাদের উত্তরটা সঠিক, ডক্টর মোহাম্মদ ইউনুস হবে। এবং ওনার বাকি যে বইগুলো আছে, আমি আবারও বলবো,
ডক্টর মোহাম্মদ ইউনূসের বাকি যে বইগুলো আছে ওইগুলো একটু দেখবা, আর আমার পেট বেচে কোন কোন বইগুলো থেকে আসতে পারে সেগুলোকে একটু দাগিয়ে দিব। পেট বেচে শুনটা তোমরা ভয় পেয়ে না, তোমাদের সব পড়তে হবে না, ঠিক আছে, তোমাদেরকে আমি দাগিয়ে দিব, সমস্যা নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে আমাদের আরও অনেক সম্যক ধারণা নিতে হবে যাতে আমাদের পরীক্ষা এগুলো থেকে কমন পড়ে। সো এটা হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ওনার আরও বাকি যে বইগুলো আছে সেটা আমরা দেখবো। এখানে দেখবা ডোনাল্ড ট্রাম্পেরও কিছু বই আছে, অমর্ত্য সেনেরও কিছু বই আছে, ওনাদের বইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আবার শেখ হাসিনার বইও আছে। তোমরা আমাকে বলো যে এটা ওনার থেকে কি প্রশ্ন আসবে কি আসবে না একটু আমাকে জানাও। ওনার বই থেকে, ওনার কিন্তু অনেক লেখা বই আছে, ওনার থেকে প্রশ্ন আসবে কি আসবে না তাও জানাতে পারো। অনেকে আমাকে বলো যে শেখ মুজিবুর রহমান চলে গিয়েছে, আসলো ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার থেকে প্রশ্ন আসবে। অনেকে বলতেছে যে শেখ মুজিবুর রহমান চলে গিয়েছেন, আসছে জিয়াউর রহমান, ওনার থেকে প্রশ্ন আসবে। আমার মনে হয় কে আসছে কে বাদ দিছে এই কোনো বছর এটা বাদ দেওয়া উচিত না। ওনারা এক একজন ধরো পলিটিশিয়ান, কেউ অর্থনীতিবিদ, আমরা মানুষ হিসেবে কেউই না পারফেক্ট না, আমাদের ভালো দিক আছে, কারো কালো দিক আছে। তো ভালো দিকগুলো সবারই আসা উচিত, আবার না আসলে কারোটাই আসা উচিত না। তো এবছর শেখ মুজিবুর রহমান থেকে যদি প্রশ্ন আসে আমি নিজে অবাক হব না, যদি আসে তাহলে বুঝবো যারা এবার ক্ষমতায় আছে তারা সহনশীল বা তারা অন্যদের মতো না। এটা প্রমাণ করতেও তো শেখ মুজিবুর রহমান থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। জিয়াউর রহমানের অনেক আমরা জানি ভালো দিক, অনেকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে খারাপ দিক, উভয় দিকে আছে, তার এখান থেকে প্রশ্ন আসতে পারে। তিনি সার গঠনের জন্য প্রথম সারির একজন ব্যক্তি ছিলেন, সেখান থেকে আসতে পারে। সো সব জায়গা থেকে চিন্তা করলে, এক্সেন্স থেকে চিন্তা করলে যাদের আমরা মনে করছি আসবে না তাদের থেকে আসতে পারে, অনসেন্স থেকে চিন্তা করলে আসবে না। তাই ভাই সেফ থাকতে হলে যেগুলো আসতে পারে ওই টপিকগুলো অবশ্যই আমি পেট বেছে পড়িয়ে দিব, তোমার কোনো নো টেনশন। বাট ওই পাকনামি করে কোনো কিছু বাদ দিয়ে দিব এরকম বলবো না যে এটা বাদ ওটা বাদ, আমি এরকম করি না, আমি এরকম করি না। এরকম করলে পরে প্রশ্ন আসলে আমাকে তোমরা গালাগালি করবা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আমাদের পরের প্রশ্ন, পরের প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল শান্তি পুরস্কার পান? তিনি একজন অর্থনীতিবিদ, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। বব ডিলান, তিনি একজন সিঙ্গার, তিনি কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন। এরকম এক একজন ব্যক্তি এক একজন ফিল্ডে কাজ করার পরেও কিভাবে অন্য অন্য ফিল্ডেও তারা নোবেল পায়, এই ব্যতিক্রম জায়গা থেকেও প্রশ্ন আসে। গত বছর এসেছিল যে কে নোবেল প্রত্যাখ্যান করেছিলেন, আমি না কি করছিলাম জানো, পেট বেচে বলছি, পেট বেচে ধরো পড়াইছিলাম যে ফ্রান্স পড়াইছিলাম, তো ফ্রান্সের জা পল সাত্রে তিনি নোবেল প্রত্যাখ্যান করেছিলেন। তো আমি পড়ানোর সময় এভাবে দেখাইছিলাম যে এই জা পল সাত্রেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা স্লাইডে একটা দাগ দিছিলাম, ওইটাই গত বছর চলে আসছে। শুধুই কি একটা প্রশ্ন আসছে আমার কোর্স থেকে গত বছর, কোন কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা প্রশ্ন কমন আসছে, কারা চান্স পাইছে, তোমরা অনেকেই এখানে জানো না এই কমন পাইছে, অনেকে আছে আমার কোর্সে ভর্তি হবা, একটু পরে আমি ডিটেলসটা বলবো, কিন্তু তোমার তাকে দেখে নিতে হবে যে আমি কেমন পড়াই, কেমন পড়াই তো দেখতেছো, কীরকম কমন পড়েছে দেখতে পারো। সো আমি তোমাদেরকে একটু সোর্সটা দেখিয়ে দিব। তোমরা যারা ফেসবুকে আসো ফেসবুকে যাবা, ফেসবুকে গিয়ে তোমরা হচ্ছে ফেসবুকে যাবা, ফেসবুকে যাওয়ার পর কী করবা, ফেসবুকে যাওয়ার পর আমার পেজ সার্চ দিবা, নাবিলস জিকে, নাবিলস জিকে লিখে সার্চ করে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তো নাবিলস জিকেটা আছে, আমরা জানি নাবিলস জিকেটা আছে, নাবিল জিকেটা আছে এখানে। তো আমরা যদি দেখি তোমরা এখানে দেখতে পাবা, হ্যাঁ এই যে, এই যে নাবিলস জিকে দেখতে পাচ্ছ না, এই যে নাবিলস জিকে দেখতে পাচ্ছ, এই নাবিলস জিকে আমার ফেসবুক পেজ, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা এটা কি করে দিবা, এটা ফলো করে দিও, এখানে লাইভ ক্লাস হয়, সকল ক্লাসের আপডেট এখানে পাওয়া যায়। নাবিলস জিকে সবাই ফলো না করে থাকলে করে দিও। এরপর একটু নিচে আসবা, একটু স্ক্রল করে নিচে আসার পর তোমরা দেখবা এইখানে যুক্ত করা আছে যে আমার কোর্স থেকে গত বছর ঢাবিতে কয়টা প্রশ্ন কমন পড়ছে, আমার পড়ানো যে স্লাইডগুলো দিয়ে, ক্লাসের পর যে স্লাইডগুলো দিয়ে এখান থেকে কমন পড়ছে। এরপরে তোমরা একটু সাইডে ক্লিক করে দেখবা রাবি ছবিতে কয়টা প্রশ্ন কমন করছে, এই ভিডিওটা দেখলে বুঝবা, এইটা দেখলে বুঝবা কারা কারা চান্স পেয়েছে আমার কোর্স থেকে, ওদেরকে দেখলে বুঝবা কারা আমার কোর্সের মধ্যে ছিল, একাংশ কোর্সে চান্স পাওয়া একাংশ হয়েছে। ঢাবিতে 35তম হয়েছে এই মেয়েটা, এখন যদিও সেনাবাহিনীতে আইসিএসবিতে আছে, অর্পণ কমার্সে হয়েছে 338তম, আর বিভাগ পরিবর্তন করে বিউনিটে হয়েছে সে 41তম আমার কোর্সে ছিল। সাব্বির দেখো প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠান করে চান্স পেয়েছে আমার কোর্সে ছিল। তো তোমরা এগুলো বিস্তারিত দেখতে পাবা আমার এই পেজের এখানে এসে, হ্যাঁ দেখে শুনে তারপর ডিসিশন নিও যে ভর্তি হবা কি হবে না। সো তোমাদেরকে দেখিয়ে রাখলাম। তো এরকমই এরকমই আমি যা যা একটু দাগিয়ে দিচ্ছি, তোমরা যারা এখন ইগনোর করবা, যারা আমাকে ইগনোর করবা, ঠিক আছে অবস্থা খারাপ, এখান থেকে কমন পড়লে তুমি উত্তর করতে পারবে না, অভিশাপ দিয়ে দিব। আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পায়, নোবেল শান্তি পুরস্কার পায়, এখনো দেখি কারা কারা উত্তর করতে পারো, দেখি কারা কারা উত্তর করতে পারো সবাই। আচ্ছা এখানে মোটামুটি সবাই কোন অপশানটাকে চুজ করছো, সবাই কোন অপশানটাকে চুজ করছো আমি একটু দেখতে চাচ্ছি, সবাই কিন্তু মোটামুটি রাইট অপশনটাকেই চুজ করছো, সেক্ষেত্রে আমি আর সেরকম কোনো কথা বললাম না,
ঠিক আছে এখানে, ওকে 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 ওকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অ্যাওয়ার্ড পায়, রেমন ম্যাগাসেসে পুরস্কার পায়, স্বাধীনতা পুরস্কার পায়, আর এই 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পায়। তাহলে একটা অপশানে কিন্তু আমরা চারটা জিনিস শিখলাম। এই চারটা জিনিস সবাই একটু ইম্পর্টেন্ট, বেশি টাইম অপশানে রেখেছি। এই চারটা জিনিস কিন্তু বেশি ইম্পর্টেন্ট। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 1978, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 1978, রেমন ম্যাগাসেসে অ্যাওয়ার্ড 1984, স্বাধীনতা পুরস্কার 1987, নোবেল পুরস্কার 2006, আর কংগ্রেশনাল গোল্ড মেডেল যেটা আছে সেটা কিন্তু 2013 সালে পায়, ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই পাঁচটা পুরস্কার, উনি কিন্তু পুরস্কার পেয়েছে অনেকগুলো, অনেক পদক পেয়েছে, অনেক পদক পেয়েছে এই ব্যক্তি। এবং তোমরা হয়তো জানো যে উনি প্রায় 48টা বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর ডিলিট ডিগ্রি বা সম্মানজনক ডিগ্রি তিনি অর্জন করেন। 48টা বিশ্ববিদ্যালয় থেকে এই ব্যক্তি কিন্তু কি ডিগ্রি অর্জন করেন? ডক্টরেট ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি অর্জন করেন 48টা বিশ্ববিদ্যালয় থেকে। সো ওনার অনেকগুলো ইম্পর্টেন্ট, বাট আমি যে চারটা অপশান দিলাম বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে থাকবে। তো এছাড়াও যারা মনে করো ভাই আমাকে একটু দাগায় দেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তো প্রচুর পুরস্কার পেয়েছে, তার মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, তো তোমাদের কাছে আমি এই লিস্টটা দিব। এখান থেকে আরও একটু কমিয়ে দিব পেইড ব্যাচে, তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হবে এটা একটু স্ক্রিনশট রাখতে পারো। বাট আমি গতকাল ক্লাসের স্লাইড আজকে ক্লাস স্লাইড মিলিয়ে আমি পেইড ব্যাচে স্লাইড দিয়ে দিব, সমস্যা নাই। বলো এগুলো একটু স্ক্রিনশট নিচ্ছি কিনা ডাল লিখে জানাও। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 78, রেমন ম্যাগাসেসে পুরস্কার 84, কেন্দ্রীয় ব্যাংক হবে কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড 1985, স্বাধীনতা পুরস্কার 87, আগা খান অ্যাওয়ার্ড 89, কেয়ার পুরস্কার 93, নোবেল শান্তি 6 বেশি ইম্পর্টেন্ট, অলিম্পিক লরেল পুরস্কার 2021, এবং তিনি যে কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন, আমরা একটু আগেই বললাম 2013 সালের এটা পেয়েছেন, ঠিক আছে, কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন 2013 সালে। এবং ওনার সম্পর্কে, এই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটা পুরো ক্লাস করাবো, একটা পূর্ণাঙ্গ ক্লাস থাকবে পেইড ব্যাচে, খুব সম্ভবত আমি নেক্সট ক্লাসটাই একটা সাম্প্রতিক ক্লাস রাখবো। তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হবা নেক্সট একটা ক্লাস তোমরা সাম্প্রতিক করতে পারবো পেইড ব্যাচে, কিন্তু ফ্রি ক্লাস হবে না। যারা আমার পেইড ব্যাচে যুক্ত আছো, ঠিক আছে, সেখানে তোমরা পেয়ে যাবা। ওকে ওকে, এটা স্ক্রিনশট ডান, অ্যাসেস ডান। এরপরে আমরা দেখব গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা লাভ করে, ক্ষুদ্র ঋণের জন্য এই গ্রামীণ ব্যাংক, এবং ওনার এই কনসেপ্টটার জন্য পৃথিবীতে উনি অনেক ফেমাস, অনেক অর্থনীতিবিদ ওনাকে ভালোবাসে, সম্মান জানায়, অনেক বড় বড় জায়গায় তিনি যেতে পারেন ওনার এই এই কনসেপ্টটার কারণে, বিশেষ করে। এবং আমি ওনার স্পিচগুলো খুব ভালো করে শুনি, ইদানিং বেশি শুনছি, আগেও শুনতাম, খুব ভালো বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তাই তো পৃথিবীর মানুষকে তাদের মন জয় করে নিয়েছেন, তাই না? আচ্ছা ওকে, তোমরা একটু উত্তর করো, গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়, গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, দেখি কারা উত্তর করতে পারো। প্রচুর ভুল উত্তর কিন্তু দিচ্ছ, নীল অপরিচিতা, এমএসটি মানে মোসাম্মদ নুসরাত, আয়েশা, জানাতুল বাকি, সোমাইয়া, দীপু থেকে শুরু করে সবাই কিন্তু মোটামুটি ট্রাই করছো সঠিক উত্তর দেওয়ার জন্য। বাট সঠিক উত্তরটা কারা দিতে পারছো আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে শুধু কিন্তু প্রশ্ন পড়াচ্ছি না, তোমাদেরকে ধরিয়েও দিচ্ছি কোন প্রশ্নগুলো আসতে পারে এই বছর। মাথায় রাখবা আমি যেগুলোকে, যে টপিকগুলোকে ইম্পর্টেন্ট বলছি এই বছর, সেগুলোকে একটু নোট করে রাখবা নিজের কাছে। আচ্ছা, সবাই সাতের ঘ বলতেছো, কেউ 77, কেউ 76, কেউ 2000 সাল, মানে যে যখন পারতাছো ওনাকে পুরস্কার দিয়ে দিচ্ছ, কেন রে ভাই, কেন? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা নিয়েই তো ওনার এই পথ চলা শুরু। এবং তিনি তার ভাষণে বলেছেন যে তিনি আসলে অর্থনীতি সম্পর্কে অত ধারণা নাই, অর্থনীতি নিয়ে অত বেশি ইয়ে নাই, কিন্তু তিনি শুরু করে দিয়েছেন। কারণ অনেক ধারণা থাকলে যেটা হবে, আমরা আগের ধারণা থেকে নতুন ধারণা সৃষ্টি করতে পারবো না। উনি বলছেন আমার মধ্যে নতুন ধারণা নাই, আমি নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারছি। ওনার স্পিচগুলো শুনে এগুলো বুঝবা, খুব ভালো লাগে। সো ওনার সম্পর্কে জানতে হবে। 40 সালে জন্ম ওনার, আমরা জানি হাটহাজারিতে, চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় ওনার জন্ম। সো এই ডক্টর মোহাম্মদ ইউনুসের, এবং উনি এই কত সালে, 76 সালে রাইট, 76 সালে তিনি কী প্রতিষ্ঠা করেন, 76 সালে তিনি কী প্রতিষ্ঠা করেন, তিনি গ্রামীণ ব্যাংক। সো আমাদের একটু টুক করে গ্রামীণ ব্যাংক নিয়েও পড়তে হবে, গ্রামীণ ব্যাংকের ইত্যাদি বিষয় নিয়েও পড়তে হবে। গ্রামীণ ব্যাংক নিয়েও আমাদের কী করতে হবে, গ্রামীণ ব্যাংক নিয়েও আমাদের অধ্যয়ন করতে হবে। গ্রামীণ ব্যাংক কী কী ধারণা সৃষ্টি করছে, কত সালে প্রতিষ্ঠিত, নোবেলটাকে তিনি একা পাইছেন নাকি গ্রামীণ ব্যাংককে নিয়ে পাইছেন, হাবি জাবি যা যা আছে তোমাদের এটা পড়তে হবে। 76 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, 76 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছে, ঠিক আছে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছে। এটার অনেক সমালোচনা আছে, অনেক আলোচনাও আছে। এইবার অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন, আমি একটা কথা বারবার বলি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা টপিক,
খুবই ফেমাস, সেটা কি? কোন ফিল্ডে নারীরা কী করেছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম নারীরা কী করেছেন, নারী প্রধানমন্ত্রীকে, নারী ভোটাধিকার কবে কোথায় পায়, গত বছরে এসেছে ইউরোপের প্রথম কোন দেশে নারী ভোটাধিকার পায়, রাইট? সো বর্তমানে সাম্প্রতিকও যে টপিকগুলোতে নারীদের অবদান নিয়ে কিছু কথা বলা হবে, নারীদের অর্জনগুলো নিয়ে কথা বলা হবে, নারীরা কয়জন আছেন পোর্শনটা দেখানো হবে, সেটা তোমার জন্য একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আসার একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঢাবি হোক যে কোনো জায়গায় হোক, সো এটা মাথায় রাখবা। সো অর্থনৈতিকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন, তারা কোন কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে আছেন, এতটুকু জানলে হয়তো একটা প্রশ্ন কমন পড়তে পারে, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, তাইলে তোমরা একটু উত্তর করে ফেলো, দেখি কাদের বেসিক ভালো আছে, তারপর আমি তোমাদের বলে দিব, না সমস্যা নেই। দেখি দেখি দেখি, তোমরা হয়তো অনেকে জানোই না, তোমরা হয়তো অনেকে জানোই না। আচ্ছা ওকে ওকে, তোমাদেরকে একটা জিনিস তো আমি দেখাবোই, বাট এইটা তোমরা মিস করো না, সাম্প্রতিক অনেক চেঞ্জ হয়, অনেক বেশি ডাইনামিক ডাইমেনশনাল চেঞ্জ আসে। তোমরা হয়তো জানোই না যে সাম্প্রতিক পত্রিকা থেকে পড়লে ভালো একটা সোর্স, কিন্তু এত বেশি পত্রিকা, এত পাতা কীভাবে পড়বো? প্রশ্ন হতে পারে না ভাইয়া, এত পত্রিকা কীভাবে পড়বো? আমার পেজ বেসে শিক্ষার্থীরা প্রতিদিন পত্রিকার আপডেট পাচ্ছে, যেখান থেকে প্রশ্ন কমন পড়বে। তুমি যদি অ্যাড হয়ে যাও, তুমিও কিন্তু কী করতে পারবা, সে পত্রিকা আপডেট প্রতিদিন পেতে পারবা, ঠিক আছে? পত্রিকা আপডেট প্রতিদিন পাওয়ার জন্য কোর্সে অ্যাড হলে পত্রিকা আপডেটটা পর্যন্ত পেয়ে যাবা। তোমাদেরকে একটু দেখাই, একটা ছবি দেখাই, তাহলে বুঝবা। এই যে দেখো, এইটা ছবিটা দেখো তো, এটা আজকে একটু পরে আমি পোস্ট করবো আমাদের পেইড গ্রুপে। প্রতিদিনের পত্রিকার পাতা এখানে লেখা আছে কত অক্টোবর, এখানে লেখা আছে 4 অক্টোবর, তাই না? এটা ছিল কত তারিখের, 4 অক্টোবরের, ঠিক আছে? আজকে আমাদের কত অক্টোবর, আজকে আমাদের কত অক্টোবর আমরা একটু দেখবো, আজকে আমাদের কত অক্টোবর বলো, আজকে আমাদের কত অক্টোবর? আচ্ছা আজকে 5 অক্টোবর, তাই না? সো 5 অক্টোবরের পত্রিকা আপডেটটাও তোমরা পেইড গ্রুপে যারা যুক্ত হবা প্রতিদিন এইভাবে পত্রিকার আপডেট পেয়ে যাবা। ইম্পর্টেন্ট যা যা আসতে পারে প্রতিদিন পত্রিকা, কয়েকটা পত্রিকা ঘেঁটে এই প্রশ্নগুলো বের করা হয়, এখান থেকে সাম্প্রতিক কমন পড়বে, যেগুলো অন্য কোথাও তুমি পাবে না। আমি প্রতিদিন দিয়ে দিই, 22 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর, 25, 26, 27, 28, 29, 30, 1, 2, 3, 4, 5, 6, একদম পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে। তুমি একবার একটু ফাঁকে 10 মিনিট দেখে ফেললা, এখান থেকে 1 নাম্বার কমন পড়লে শিওর উত্তর করতে পারবা। সো পেট বেছে না হলে মিস করবে এগুলা। ওকে, তাহলে তোমরা বলতেছো যে কতজন, চারজন বলতেছো অনেকে, আজকে 5 অক্টোবর, রাইট? তোমরা বেশিরভাগই বলতেছো 4 জন। আচ্ছা বেশিরভাগই বলতেছো যে 4 জন, রাইট? 4 জন নারী উপদেষ্টা, 4 জন। আচ্ছা 5 অক্টোবর আপডেট আজকে দিয়ে দিব, না সমস্যা নাই। ওকে, 4 জন বলছো, যারা 4 জন বলছো উত্তরটা একদমই সঠিক। এখন 4 জন কে কে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সবাই একটু স্ক্রিনশট রাখতে পারো, যারা পেট বেঁচে নাই, পেট বেঁচে থাকলে এগুলো পেয়ে যাবা। শারমিন এস মুর্শিদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ফরিদা আক্তার, যিনি আসলে ইলিশ নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে এই দেশের ইলিশগুলো আমাদের মানুষ খাবে, তো মৎস্য প্রাণী সম্পদ, নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। তো তোমরা একটু একটু এগুলো এক এক করে দেখতে হবে, ঠিক আছে? একটু এক এক করে দেখতে হবে। আচ্ছা, শারমিন এস মুর্শিদ, সমাজ কল্যাণ, ফরিদা আক্তার কি মৎস্য প্রাণী সম্পদ, সৈয়দা রিজওয়ানা হাসান তিনি হচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ। তো এই ওনাদেরগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সব সব উপদেষ্টার চেয়ে ওনাদেরগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, আমরা এগুলো একটু মাথায় রাখবো, ক্লিয়ার? ওকে ওকে, এরপরে 9 নম্বর, গ্রামীণ ব্যাংক প্রথমে কোন গ্রামে কাজ শুরু করে? 2টা গ্রাম, 3টা গ্রাম আছে, খুবই কাজে লাগবে। গ্রামীণ ব্যাংক প্রথম কোন গ্রামে তাদের কার্যক্রমটি চালু করেন বা শুরু করেন, সেটা একটু বলো বলো। অন্যান্য ব্যাংক ডিল করে বড় লোকদের নিয়ে, গ্রামীণ ব্যাংক ডিল করেছে আমাদের মতো গরিবদের নিয়ে। সো কোন গ্রামে তারা আসলে কাজ শুরু করেন সর্বপ্রথম, এটা একটু প্রশ্ন ইম্পর্টেন্ট, দেখি কারা কারা উত্তর করতে পারো। তোমরা উত্তর করো, আমি দেখি কোন গ্রামে। এখানে আছে গ্রামীণ ব্যাংক প্রথমে কোন গ্রামে কাজ করেন, জোবরা, বাথুয়া, দুর্গাপুর, মাথাভাঙ্গা। 4টা অপশন আছে, খুবই গুরুত্বপূর্ণ, 4টা অপশনে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলবো, এই এটা আসতে পারে, হ্যাঁ সবাই একটু দেখো,
ওকে, আজকে যদি সর্বোচ্চ শেয়ার পড়ে এই ভিডিওতে, তাহলে আগামীকাল, আমি আবারও বলছি এটা কিন্তু আমি দিতাম না, আগামীকাল রাত 10টায় তোমরা একটা ফ্রি এক্সাম দিতে পারবা গত 2টা ক্লাসের উপর। ফ্রি এক্সাম দিতে পারবা, রেজাল্ট দেখতে পারবা, র্যাঙ্কিং দেখতে পারবা, কয়টা মাইনাস গেছে, কয়টা ভুল গেছে, একটা ফ্রি এক্সাম দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবা। ফ্রি এক্সাম দেওয়ার জন্য বেশি কিছু করতে হবে না, সবাই নিজ দায়িত্বে, অন্য কেউ দিবে না কি না দিবে তোমার জানার দরকার নেই। তুমি তোমার আইডিতে শেয়ার করো, বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে শেয়ার করো, সর্বোচ্চ শেয়ার আজকে নিশ্চিত করো, তাহলে আগামীকাল এক্সাম দিতে পারবা। কোথায় এক্সাম দিবা আমি সেই গ্রুপ লিঙ্কটা কমেন্টে দিয়ে দিই, সবাই হচ্ছে ওই গ্রুপে যুক্ত হয়ে গেলে জিকে, নাবিলস জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ, নাবিলস জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ তোমরা এটা পেয়ে যাবা, এটা পেয়ে যাবা তোমরা। আমি কমেন্টে দিয়ে দিচ্ছি গ্রুপ লিঙ্কটা, ফেসবুকে একটা ফ্রি গ্রুপ, এখানে সবাই নোট শেয়ার করে, অনেক কিছু শেয়ার করে জিকের অন্যান্য বিষয়ের, সেখানে তোমরা পরীক্ষা দিতে পারবা। তো তোমরা শেয়ারটা করে দাও সবাই নিজ দায়িত্বে, কে দিচ্ছে না দিচ্ছে দাঁড়ানোর দরকার নাই, তোমরা শেয়ার করে দাও, বন্ধু মেনশন করে দাও। সর্বোচ্চ ইয়ে পড়লে তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি হচ্ছে পরীক্ষাটা নেবো, ফ্রি পরীক্ষাটা। আমি দেখো গ্রুপ লিঙ্কগুলোটা দিচ্ছি, তোমরা চাইলে সবাই যুক্ত হয়ে যেতে পারো ক্লিক করে। এটাই সেই ফেসবুক গ্রুপটা, ঠিক আছে? আমি একটু মেনশনও করে দিতে চাই। আচ্ছা ওকে, একটু মেনশন করে দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা ইজিলি এটাকে ফাইন্ড আউট করতে পারো। আচ্ছা দেখো, নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ লিখে দিয়েছি, তো তোমরা এটাতে যুক্ত হতে পারো। এখানে এক্সামটা হবে এবং এখানে তোমরা সকল ক্লাসে নোট পাবা, অনেকে নোট শেয়ার করে পেড গ্রুপের, ঠিক আছে? পেড গ্রুপে নোট শেয়ার করে, এইটাতে কিন্তু অনেকে পেড গ্রুপে নোট শেয়ার করে, আমি মেনশন দিয়ে দিলাম, তোমরা যাতে ক্লিক করে ঢুকতে পারো। সো ওকে, আচ্ছা কোন গ্রামে কাজ শুরু করেন এটা নিয়ে আমরা কথা বলছিলাম, বাট তার মাঝখানে একটু তো তোমাদের সাথে অন্যান্য বিষয়ে কথা বলতে হবে। আচ্ছা যারা যুক্ত নাই ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো, ওকে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো, এই গ্রুপটাতে ক্লিক করে বা কপি করে নিয়ে যুক্ত হতে পারো। গ্রুপটার নাম হচ্ছে নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ, ফেসবুকে সার্চও করতে পারো চাইলে, নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ, এই যে এই গ্রুপটা রয়েছে। তোমরা যাতে এই গ্রুপে যুক্ত হবা, তোমরা কিন্তু ফ্রি এক্সাম দিতে পারবা, এই গ্রুপে যুক্ত হলে ফ্রি এক্সাম দিতে পারবা আগামীকাল। সবসময় ক্লাসের নোট টোট এখানে পাবা, নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ, যে যেখান থেকে থাকো যুক্ত হয়ে যাবে ওটাতে। আচ্ছা তিনি প্রথম এই জোবরা গ্রামে তিনি তার কার্যক্রম শুরু করেন, আর এখানে তোমাদের যে জিনিসটা কনফিউজ করবে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে পড়তে গিয়ে তোমরা দুইটা গ্রামের নাম হয়তো বারংবার শুনবা, জোবরা বাথুয়া, জোবরা বাথুয়া। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, আর তিনি কাজ শুরু করেছেন হচ্ছে জোবরা গ্রামে, এই গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ শুরু করেছেন জোবরা গ্রামে। তো প্রশ্ন আসলে সভাপতি যাদের একটু কনফিউশন, তার বাবা আচ্ছা জোবরা নাকি বাথুয়া, তোর বিসমিল্লা বলে দিয়ে দিই, বাথুয়া বাথুয়া দিবা, তুমি চলে যাবে একদম নাম্বার মাইনাস। তাবিতে একটা প্রশ্ন ভুল করবা, 0.25 কাটা, 0.25 মাইনাস হয়ে যাবে। সো এই ভুল করা যাবে না, সঠিক উত্তর দিয়ে আমাদের 1 মার্ক হাতিয়ে নিতে হবে জোবরা গ্রামে, আর তার জন্ম হচ্ছে বাথুয়া গ্রামে। আর দুর্গাপুর হচ্ছে আমার নিজের গ্রাম, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা দুর্গাপুর নিজের গ্রাম, আর আমার গ্রামের একটু পাশে একটা আছে মাথাভাঙ্গা, এটা একটা গ্রাম, সো আমি দুটো অ্যাড করে দিছি। সো যাই হোক, সো বাথুয়া গ্রামে তার জন্ম এবং জোবরা গ্রামে হচ্ছে তিনি কাজ শুরু করেন গ্রামীণ ব্যাংকের, এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই বিষয়টা একটু কী করতে হবে, আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা তারপরে আমরা চলে যাই, তারপরে আমরা চলে যাই, আচ্ছা তারপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে, 10 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কত সাল থেকে 5 অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন শুরু করে? আজ কত অক্টোবর? আজ কী দিবস? বিশ্ব ভালোবাসা দিবস না, তাই না? তাই তো? আচ্ছা তো এটা কত সাল থেকে শুরু করে, এটা নিয়ে একটু কনফিউশন আছে, আমি দূর করে দেবো, তোমাদের সমস্যা নেই। দেখি কারা কারা উত্তর করতে পারো। তুমি পড়ে গেলা 5 অক্টোবর, 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, শিক্ষক দিবস পড়তে 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 ব্যাস আসলে উত্তর করবো, ভাইয়া পড়াইছে 5 অক্টোবর, কিন্তু এটা কত সাল থেকে শুরু হয় এটাও চলে আসে, আসে কারণ আমি প্রচুর প্রশ্ন সলভ করেছি, আমি দেখেছি তোমরা হয়তো দেখোনি। সো এই প্রশ্ন উত্তর করে ট্রাই করো, তারপর আমি বলছি, হয়তো এই প্রশ্ন ডিরেক্ট চলে আসতে পারে। ওকে ওকে ওকে, এতক্ষণে মাত্র একজন লিখলা 9টা প্রশ্ন সলভ হয়েছে, 9টা প্রশ্ন সলভ করতে গিয়ে আমি কি শুধু বলছি, এই দেখো একজনটা প্রশ্ন করলা, ভাই আমি তোমাকে বলবো তোমার যদি সময় নষ্ট হয় তোমার কাছে আমি সরি, তুমি ক্লাসটি নাও করতে পারো। আমি কি শুধু প্রশ্ন সলভ করছি, এক একটা প্রশ্নের এক একাধিক অপশন নিয়ে কথা বলছি, প্রশ্ন সলভ করার পর ওই প্রশ্নের একটা ব্যাখ্যা দিচ্ছি, আমি প্রথম প্রশ্ন সলভ করেছি কি এভারেজ জয় করেছে 6ষ্ঠ, তারপর বাকি যে 5 জন আছে তাদের নিয়ে কথা বলেছি, কোনটা আসতে পারে ধরিয়ে দিচ্ছি, এর পাশাপাশি আমার কোর্সে কীভাবে অ্যাড হবো এটা আমি অবশ্যই বলবো, কোন গ্রুপে অ্যাড হলে ফ্রি পরীক্ষা দিতে পারবা বলবো না,
তাই তোমার যদি সময় নষ্ট হয় তুমি কাইন্ডলি নিজের দায়িত্বে নিজে পড়তে পারো, সময় নষ্ট করা উচিত না। অ্যাডমিশনটা আমি প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ, তুমি নিজেকে পড়তে পারো। বাট কারো যদি মনে হয় যে না ভাই আমাকে ইম্পর্টেন্ট টপিকগুলো ধরাই দিচ্ছে, আমি যদি এখান থেকে কমন পাই দু এক নম্বর থাকি না, 30টা প্রশ্নের মধ্যে যদি 4-5টা কমনও পাই না বেলবেলের ক্লাস থেকে থাকি, থাকতে পারো। আর যদি ভাই ডিস্টার্ব মনে হয় আমি সরি, সমস্যা নাই, তুমি গিয়ে পড়াশোনা করো বাসায় বইয়ে, সমস্যা নাই। ওকে, 1994 দিচ্ছ, এই কারণেই তোমাদের সাথে কথা বলবো। তোমরা যদি গুগলে সার্চ করো এই প্রশ্নের উত্তর পাবা দুইটা, কোথাও দেখবা 94, কোথাও 95। ট্রাস্ট মি, কোথাও দেখবা 94, কোথাও দেখবা 95, এই দুইটা ধরো বাদ। তাহলে 94 নাকি 95, এটা নিয়ে আমাদের সমস্যা। 94 নাকি 95, আমি তোমাদেরকে একটু রেফারেন্স দিতে চাই। দেখো রেফারেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। কী রেফারেন্স আমি তোমাদের একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আচ্ছা ওকে অলরাইট, রেফারেন্স হচ্ছে ইউনেস্কোর যে ওয়েবসাইট, এটা ILO এবং ইউনেস্কো দুজনের সমন্বয়ে গঠিত হয়েছে এই ডেটটা। ইউনেস্কোর ওয়েবসাইটে গেলে আমি 1994 দেখব, ইউনেস্কোর ওয়েবসাইটে 1994 লেখা আছে, বাট গুগলের বেশিরভাগ জায়গায় 95 লেখা আছে। তাই সেক্ষেত্রে অপশানে যদি 95 থাকে 95 দিবা, 95 না থাকলে 94 দিবা। কারণ আমি 94 দেখেছি, তোমার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখেছি, তারপর ইউনেস্কোর নিজেদের ওয়েবসাইটে গিয়ে আমি ঘাটাঘাটি করে দেখেছি, সেখানে 1994 স্পষ্ট করে এখানে টিচার যে 94 লেখা আছে আমি নিজে দেখেছি। আর হচ্ছে গিয়ে তো এইটা একটা কনফিউশনের ব্যাপার, বাট আমরা একটু কনফিউশন থেকে দূরে থাকার জন্য তোমাদেরকে বলে দিলাম। ওকে, 94-95 দেখছো, 94-95 অনেকে লিখতেছে, 94-95 লিখতেছে অনেকে। আচ্ছা আচ্ছা, 94-95, ওকে। যার পড়ার গতি কম মনে হচ্ছে ভাইয়া, আমি তোমার জন্য একটু গতি বাড়াবো, তবে বেশি বাড়াতে পারবো না, কারণ একটু ক্লাসে করার পর একটু চুপ থাকি, একটু অন্য কথা বলি, তোমাদের ভাবতে সুযোগ দিই, ভাবাটা ইম্পর্টেন্ট। তোমরা ভাবো 2x দিয়ে ক্লাস করবো, 2x দিয়ে ক্লাস করলে আসলে নিজেদের লস হয়, ক্লাসের মাঝখানে আমরা পজ রাখি, তোমরা যাতে ভাবতে পারো, মুখস্থ করতে পারো, তাই না? ওকে, আর মাঝে মধ্যে আমার কোর্সের একটু প্রচারণা তো অবশ্যই করতে হয়, স্বাভাবিক। ওকে, তাহলে 1994টা হচ্ছে আমি দেখেছি ইউনেস্কো ইয়েতে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ওয়েবসাইটে, বাট বেশিরভাগ জায়গায় 95ও দেখেছি। সেক্ষেত্রে আসলে কি, 94 ধরো শুরু হয়েছে, 95 থেকে একদম একদম মুখরিত বা উচ্ছ্বসিতভাবে পালন হয়েছে, এরকম ঘটনাগুলো এরকমই হয়। তো সেক্ষেত্রে অপশান যেটা থাকবে তোমরা উত্তর করবা, ঠিক আছে? বা যদি কোনো বিগত সালের প্রশ্ন সলভ করতে গিয়ে কোনো বইয়ে পাও কোনো উত্তর নির্দিষ্ট, সেটা উত্তর করতে পারো। আচ্ছা, তারপরের প্রশ্ন, সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি? এই গ্যাস বিদ্যুৎ, গ্যাস বিদ্যুৎ, গ্যাস বিদ্যুৎ পোশাক, গ্যাস। এই যে আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি, আমি কি শুধু এসে বলতাছি তোমরা এটা উত্তর করো, তোমরা উত্তর করলে হ্যাঁ সঠিক উত্তর এটা, এর পরের পৃষ্ঠা গেলাম এটা উত্তর করো সঠিক উত্তর এটা, আমি কিভাবে বলি কোনটা ইম্পর্টেন্ট সেটা ধরিয়ে দিই, তাই না? সো গ্যাস বিদ্যুৎ পোশাক, গ্যাস বিদ্যুৎ পোশাক, এই তিনটা টপিকে সাম্প্রতিক এবং আগের সব কিছু মিলিয়ে তোমাদের অ্যাডমিশনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে প্রশ্ন, ঠিক আছে? এবং অনধিক 2-3টা করে প্রশ্ন পেতে পারো, অনধিক তিনটা প্রশ্ন করে পেতে পারো এই তিনটা টপিক থেকে, গ্যাস বিদ্যুৎ পোশাক। তো এক্ষেত্রে গ্যাস, সর্বশেষ গ্যাস ক্ষেত্র কোনটা, এটা নিয়ে আসলে বেশি প্রশ্ন হয়ে থাকে, বিগত সালে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে অপশন একটু দাগাই, তারপর দেখি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা ওকে, অপশনে 2টা থাকার সম্ভাবনা খুবই কম, অপশনে 2টাই থাকার সম্ভাবনা খুবই কম, তারপর দেখো। ওকে, বলো বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে 29তম গ্যাস ক্ষেত্র, সেটার নাম কি? সেটার নাম আর কিছুই না, সেটার নাম হচ্ছে, সেটা 29তম, সেটা হচ্ছে এই যে ভোলা নর্থ, অনেকে দিবা ভুলে ভোলা নর্থ দিবা, সেটা হচ্ছে ইলিশা। তবে এই ইলিশা যে গ্যাস ক্ষেত্র রয়েছে সেটা কিন্তু ভোলায় অবস্থিত, এটা কিন্তু ভোলাতেই অবস্থিত, বাট এই ইলিশা, ইলিশা কত, ইলিশা ইলিশা কারা কারা লিখছো, ইলিশা কারা কারা লিখছো, উত্তরটা সঠিক, ইলিশা এক, ইলিশা এক যারা লিখছো একদম এক্স্যাক্টলি উত্তর হবে। ওকে ওকে, ইলিশা হবে উত্তরটা, ইলিশা হবে। তো এক্ষেত্রে সম্পূরক অনন্তত মাথায় রাখো, গ্যাস বিদ্যুৎ আর কি বলেছিলাম পোশাক, এই তিনটা থেকে এক একটা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ 3টা করে আসতে পারে, সর্বনিম্ন 1টা করে প্রশ্ন আসতে পারে। তো এই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করে রেখো। ওকে, তারপর হচ্ছে নিচের কোন রাজ্যটি 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়? সম্প্রতি তোমরা খুবই আলোচিত শুনেছো যে বাংলাদেশে যদি আর পানি আসে বন্যা আসে আমরা 7 সিস্টার্স দখল করে নিব, 7 সিস্টার্সকে আমরা স্বাধীন করে দিব। এখন 7 সিস্টার্সভুক্ত রাজ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং এর সাথে বাংলাদেশের সম্পৃক্ততাটাও ইম্পর্টেন্ট। তো নিচের কোন রাজ্যটি 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়?
তো আমি তোমাদের একটা টেকনিক লিখে দিই, কেউ ধরতে পারো কিনা আমি দেখি। আমি লিখে দেই, সেভেন সিস্টার্স গ্রুপ যে রাজ্যগুলো রয়েছে সে রাজ্যগুলো নিয়ে আমি একটা টেকনিক লিখে দিলাম, যদি তারপরও ধরতে না পারো ইউ আর দ্য ফুল। ঠিক আছে, ইউ আর দ্য ফুল। আচ্ছা দেখি 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 কে ধরতে পারো, নিচের কোনটা সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয়, সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয় কোনটি, কে কে বলতে পারো? সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয় কোনটি? দেখি কে কে বলতে পারো। এবং যেহেতু সেভেন সিস্টার্স আলোচিত হয়েছে, সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যগুলো বলতে গেলে ভারতের ভারতের উত্তর পূর্ব দিকে, বাংলাদেশেরও ঠিক উত্তর পূর্ব দিকে ভারতের 7টি রাজ্য রয়েছে। সেই 7টি রাজ্য তাদের মানে তাদের উপজাতীয় কালচার, তাদের বন্ধন, তাদের সংগ্রাম একাকার, এবং তাদের ইতিহাস একাকার, তারা চায় ভারত থেকে আলাদা হতে। এরকম 7টি রাজ্য রয়েছে। সেই 7টি রাজ্যকে ভারতের একজন সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া, নাম কি? জ্যোতিপ্রসাদ সাইকিয়া, তিনি সেভেন সিস্টার্স ভুক্ত বা সেভেন সিস্টার্স বলে আখ্যায়িত করেছেন। সেই 7টি রাজ্য মনে রাখার টেকনিকটা হচ্ছে আমেত্রি অমেনাম, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। আমেত্রি অমেনাম, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ভারতের যে 7টি রাজ্য আছে বা ভারতের উত্তর পূর্ব দিকেও বলতে পারি, সেই 7টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। তো সেগুলো হচ্ছে আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। তো এখানে যে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি এটা তো এখানে নাই, আর পশ্চিমবঙ্গ বাংলাদেশের ঠিক পশ্চিমে অবস্থিত এবং এটা উত্তরও অবস্থিত, পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তর পশ্চিম দুটোতে অবস্থিত। যারা আমার পেট বেঁচে ক্লাস করছে এগুলো সম্পর্কে বেশি ক্লিয়ার আছে, এগুলো কথা বলা দরকার নাই। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ হবে, ঠিক আছে। আসামের সাথে সেভেন সিস্টার্স এটি রাজ্য, ত্রিপুরা অবশ্যই সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য এবং ত্রিপুরা থেকে এবছর যে কোনো প্রশ্ন আসতে পারে, এবং নাগাল্যান্ড অবশ্যই সেভেন সিস্টার্স ভুক্ত, বাট এই পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয়। এখন তোমরা কি বলতে পারবা বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে, সবচেয়ে বেশি কোন রাজ্য বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে, এটা একটু কমেন্ট করো। আর সবচেয়ে বেশি সবচেয়ে কম বর্ডার শেয়ার করেছে, যারা আমার আগে ক্লাসগুলো করছে বা বই পড়ছো তারা এটা জানো। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টা, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এই 5টি রাজ্যের সাথে কোন রাজ্যটি সবচেয়ে বেশি বাংলাদেশের সাথে মিলে আছে আর কোনটি সবচেয়ে কম আছে, দুইটা বিষয় একটু কমেন্ট করে জানাও তোমরা। দেখি একটু কমেন্ট করে জানাও দেখি। আচ্ছা একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও। ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে বেশি আর সবচেয়ে কম আসামের সাথে। এখন তোমাদেরকে বলতে হবে বাংলাদেশের কয়টি জেলার সাথে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের সাথে সীমানা আছে, বাংলাদেশের কয়টি জেলা ভারতের পশ্চিমবঙ্গের সাথে লেগে আছে, ভারতের পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত লেগে আছে, বর্ডার শেয়ার করেছে বাংলাদেশের কয়টি জেলা পশ্চিমবঙ্গের সাথে, শুধু পশ্চিমবঙ্গের সাথে শুধু বাংলাদেশের কয়টি জেলা। আমি তোমাদের একটু এই বিষয়টা একটা কনফিউশন আছে, আমি ক্লিয়ার করে দিব ম্যাপ দেখে। তোমরা একটু উত্তর করো, একটু উত্তর করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিতে চাই সে কয়টি জেলার সাথে আছে, কয়টি রাজ্যের সাথে আছে। আচ্ছা ওকে, আচ্ছা তোমাদের একটু দেখাতে চাই, হয়তো দেখবা কিনা জুম করে দেখি, এটা আসবে না। আরেকটা ছবি আমরা নিতে চাই। ওকে এটা ঠিক আছে, রাইট রাইট রাইট। আচ্ছা এটা প্রশ্ন আসতে পারে, তো একটা শিক্ষার্থী আমার গতকাল আমাকে প্রশ্ন করেছিল, তো আমি এটা সলভ করে দিয়েছিলাম, তোমাদের একটু সলভ করে দিচ্ছি। তোমরা ব্যাস উত্তর করো পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের কয়টা জেলার সাথে সীমানা আছে। আচ্ছা কয়টা
কেউ 30টা, ওরে বাপরে বাপ, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য 30টা, কিন্তু শুধু পশ্চিমবঙ্গের সাথে কয়টা আছে দেখো, এই দেখো বাংলাদেশের এই সাইডে পশ্চিমবঙ্গ, এই সাইডে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। তো দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, 14, 15, এই 20 গ্রাম সহ 16টা, এই পর্যন্ত। ওই পশ্চিমবঙ্গ কিন্তু উত্তরও চলে আসছে, মাথা রাখা উত্তরও পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমও পশ্চিমবঙ্গ আছে। এই 16টা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ, 16টা জেলার সাথে পশ্চিমবঙ্গের কি আছে, সীমানা আছে। কিন্তু যদি বলো শুধু পশ্চিমবঙ্গের সাথে, মাথায় রাখবা একটা শব্দ যদি অ্যাড করে, শুধু পশ্চিমবঙ্গের সাথে, শুধু পশ্চিমবঙ্গের সাথে, অন্য কোনো জেলার সাথে, অন্য কোনো রাজ্যের সাথে না, তখন হবে 15টা। কারণ এই যে 20 গ্রাম দেখতে পাচ্ছ, এই 20 গ্রামের এখানে ধরো পশ্চিমবঙ্গ শেষ হয়েছে না, এরপরে কিন্তু এই সাইডটাতে আসাম শুরু হয়েছে। তো 20 গ্রাম আসামের সাথেও আছে, 20 গ্রাম পশ্চিমবঙ্গের সাথেও আছে। তাই এই 20 গ্রামকে যদি আমরা বাদ দেই, কারণ এর দুইটার সাথে আছে, তাহলে এই লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুর, নবগঞ্জ, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, এই 15টার সাথে আছে, শুধু পশ্চিমবঙ্গের সাথে 15টা। আর 20 গ্রাম তো আসাম পশ্চিমবঙ্গ দুইটার সাথে আছে, তাই প্রশ্ন বুঝে উত্তর দিবা। তো এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, আমি একটু দূর করে দিলাম, বিকজ এটা নিয়ে আমি কালকে একটু ম্যাপটা একটু দেখছিলাম। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাবো শীঘ্রই। তোমরা এই বেসিকগুলো একটু ক্লিয়ার রাখবা, যাতে যে কোনো ধরনের একটা উদ্ভট প্রশ্ন আসলে উত্তর করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এইটা আমরা দেখলাম। আচ্ছা, ওকে, এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব। 15টা হওয়ার কথা কেন বুঝছো? ওই যে বুঝাইলাম 15টা, 16টা কখন হওয়ার কথা বুঝতে পারছো? 15, 16 কখন হবে এবার কি বুঝতে পারছো? 15, 16 কখন হবে? আচ্ছা, এইবার তোমরা বলো, এইবার তোমরা বলো তো, ডম্বুর জলাধারটি কোন রাজ্যে অবস্থিত? ডম্বুর জলাধারটি, এইটা কিন্তু সম্প্রতি খুবই আলোচিত হয়েছে, পত্র পত্রিকা হয়তো এই নামটা তোমরা দেখেছো, ডম্বুর জলাধার বারবার দেখেছো হয়তো। ডম্বুর জলাধারটি কোন রাজ্যে অবস্থিত? ডম্বুর জলাধারটি কোন রাজ্যে অবস্থিত একটু কমেন্ট করে দাও। তোমরা দেখতে চাই কারা কারা উত্তর করতে পারো, এক এক করে দেখতে চাই কারা কারা উত্তর করতে পারো, সবাই কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও ডম্বুর জলাধারটি কোন রাজ্যে অবস্থিত। ডম্বুর জলাধারটি কোন রাজ্যে অবস্থিত একটু সবাই কমেন্ট করো যদি পারো, না পারলেও যদি ট্রাই করো কোনো সমস্যা নাই, বা তোমরা একটু ট্রাই করো, পারলেও পারতে পারো। সম্প্রতি আলোচিত হয়েছে, অতি সম্প্রতি, অতি সম্প্রতি আলোচিত হয়েছে। ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তো ডম্বুর জলাধারটি কোথায় অবস্থিত সবাই লিখতেছো, ত্রিপুরা, 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 মণিপুর লিখছে কেটা আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস একটু লিখে দিতে চাই, সেটা একটু মাথায় রাখবা। ওকে, এই ডম্বুর জলাধারটি ভারতের ত্রিপুরা রাজ্যের তোমার গোমতি ওই সাইডটাতে অবস্থিত। এইটা কিন্তু প্রথম পানি উপচিয়ে আমাদের এদিকে বন্যা হয় বা পানি উপচিয়ে পরে 1993 সালে, আর দ্বিতীয় হয় 2024 সালে, এই দুটো সাল মাথায় রাখবা। আর ডম্বুর জলাধারের পানি ধারণ উচ্চতা ক্ষমতা রয়েছে তোমার কত, 94 মিটার, কত মিটার, 94 মিটার, 94 মিটারের উপরে গেলে পানি উপচায় পরে। তো এই বছর এটাই হয়েছে, এবং অনেকে আমরা জানি হয়তো এই জলাধারটি খুলে দেওয়া হয়েছে, এটি উপচিয়ে পানি পড়েছে। তো 94 মিটারটা মাথায় রাখবা, 93 সালে শেষ ইয়া হয়েছিল সর্বশেষ, আবার এই 2024 সালে কিন্তু এই জলাধার বেয়ে পানি আসে, ঠিক আছে, যে কারণে কি ভয়াবহতা আমরা লক্ষ্য করি আমরা জানি। গোমতী নদীর তীরে, ইয়েস, গোমতী নদীর তীরে, গোমতী নদীর তীরে। তোমরা কি বলতে পারবা কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? আর বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? কুমিল্লার দুঃখ কোন নদীকে, বাংলার দুঃখ কোন নদীকে, এগুলো একটু আমরা জানতে চাই। কুমিল্লার দুঃখ, বাংলার দুঃখ, কুমিল্লার দুঃখ, বাংলার দুঃখ, এবং বাংলার সুয়েজ খাল, তিনটা বিষয় আমি তোমাদেরকে একটু আলোচনা করাই দিই। আচ্ছা দেখো, কুমিল্লার দুঃখ এগুলো জানতে হবে, কুমিল্লার দুঃখ, বাংলার দুঃখ এবং চট্টগ্রামের দুঃখ আমরা দিতে পারি, চট্টগ্রামের দুঃখ, চট্টগ্রামের দুঃখ, তিনটা।
আবার বাংলার সুয়েজ খাল, বাংলার সুয়েজ খাল, এই চারটা বিষয় জানলে কমন পড়েও যেতে পারে, আমরা জানলাম। দুঃখ বলতে বোঝায় কোনো নদীকে বা কোনো জলাধারকে যখন দুঃখ বোঝায় তখন বোঝায় যে ওইটার কারণে অতি বন্যা হয়, ওই অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়, বা অতি তোমার জোয়ার ভাটা নাই যে কারণে কোনো প্রভাব ফেলতে পারে না, বিশেষ করে জন তোমার বন্যাটাকেই বোঝানো হয়। তো কুমিল্লার দুঃখ কোন নদী, বাংলার দুঃখ কোন নদী, চট্টগ্রামের দুঃখ কোন নদী? তো অনেকে বলে যে আমরা একটা এমসিকিউ সলভ করি, এমসিকিউ সলভের পাশাপাশি আমরা তো অনেক কিছু জানি তাই না, একটা জায়গায় আমরা চার পাঁচটা তথ্য জানি, এটা মাথায় রাখবা সবসময়, এটা মাথায় রাখবা। আচ্ছা আচ্ছা, তোমরা সবগুলো একবার জানলে কিন্তু আর সমস্যা নেই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখ কিন্তু জায়েদ খান, এটা শুধু বলে দিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখ বলা হয় জায়েদ খানকে। আর 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 কি বাংলার দুঃখ লিখতেছো কেউ চট্ট, দেখছো তোমরা যদি কমেন্টও পড়ো তাহলে কিন্তু অনেক সঠিক উত্তর কমেন্ট থেকে পেয়ে যাবা, তোমাদের ফ্রেন্ডরাই কিন্তু উত্তর দিচ্ছে। সুতরাং তোমরা অনেকেই বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছো অফলাইনে, জিকে ক্লাস ভালো লাগে না, অনলাইনে জিকে ক্লাস ভালো লাগে না, নিজে পড়ছো জিকেটা ভয় পাও, এই সমস্যা নিয়েও যদি কেউ বসে থাকো অ্যাডমিশনে তুমি খারাপ করবা, কারণ অ্যাডমিশন টাইমে আমাদের সময় কম থাকে, এই কম সময়ের মধ্যে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, যে কোনো কিছু দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে জিকেটাতে ভালো করতেই হবে, জিকেতে আসলে ভালো করতে চাই, জিকেতে কার উপর ভরসা করতে চাই, সকল বিষয়ে জিকে কভার করতে চাই, জিকেতে প্রচুর এক্সাম দিতে চাই, মডেল টেস্ট দিতে চাই, আই এম হেয়ার টু গাইড ইউ, হেল্প ইউ, টু টিচ ইউ। সো তোমাদেরকে জানাবো একটু পরে, সমস্যা নেই, কীভাবে কোর্সে অ্যাড হবা। এবং আজকে কিন্তু ডিসকাউন্টের লাস্ট ডেট, তোমরা যদি বলো আমি আগামীকাল পর্যন্ত রাখবো, যেহেতু ক্লাসটা আজকে হয়েছে অনেকে জানবো আগামীকাল, সমস্যা নেই, সেটা আমাকে বলবো, সমস্যা নেই। আচ্ছা, তো কুমিল্লার দুঃখ হচ্ছে গুমতি, কুমিল্লার দুঃখ হচ্ছে গুমতি, বাংলার দুঃখ হচ্ছে দামোদর, বাংলার দুঃখ দামোদর, চট্টগ্রাম দুঃখ হচ্ছে চাকতাই, চাকতাই, আর বাংলার সুয়েজখাল বলা হয় গাবখান চ্যানেলকে, গাবখান, গাবখান চ্যানেল, গাবখান চ্যানেল, গাবখান চ্যানেল। তো আমরা চারটা প্রশ্ন উত্তর জানলাম, কুমিল্লার দুঃখ গুমতি, বাংলার দুঃখ দামোদর, চট্টগ্রামের দুঃখ চাকতাই, বাংলার সুয়েজখাল বলা হয় গাবখান চ্যানেলকে, গাবখান চ্যানেলকে। সো এই চারটা বিষয় আমরা জানলাম, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখ হচ্ছে জায়েদ খান, ঠিক আছে? ওকে, সবাই উত্তর করছো, ওকে ওকে ওকে। আচ্ছা, এক এক করে সবাই কিন্তু উত্তর করছো, ট্রাই করছো, অনেকে একটা পেরেছো, কেউ দুইটা, কেউ তিনটা, কেউ চারটা, সবাইকেই অভিবাদন, সবাইকেই থ্যাংক ইউ যা যা ট্রাই করেছো অ্যাটলিস্ট। আচ্ছা আচ্ছা, বলো ঢাবির দুঃখ জায়েদ খান, ওকে ঠিক আছে, আর থাক আর কোনো দুঃখ আমরা বাড়াই না, দুঃখের সংখ্যা যত কমানো যায়, মাথায় রাখবা দুঃখ শেয়ার করলে কমে আর সুখ আনন্দ শেয়ার করলে বাড়ে, সবসময় দুঃখ শেয়ার করবা, তাই তোমাদের সাথে দুঃখ শেয়ার করলাম, দুঃখ শেয়ার করলে সেটা কমে আর সুখ শেয়ার করলে সেটা বাড়ে, যত মানুষের কাছে শেয়ার করবো তত বেশি বাড়বে, দুঃখ শেয়ার করবো এটা কমবে, তাই এই নিয়ম তোমরা ফলো করবা, ঠিক আছে? আচ্ছা, জীবন সুখী থাকতে হলে আর কে এই নিয়মটা তোমাদেরকে ফলো করতেই হবে। অলরাইট, ওকে, তাহলে আমাদের পরের প্রশ্ন, প্যারিস অলিম্পিক থেকে আমার মনে হয়, যেহেতু খেলাধুলা থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে বা দুইটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা করে প্রশ্ন আসতে পারে, একটা বা দুইটা, তো এই প্যারিস অলিম্পিকটা একটা টার্গেট হতে পারে এই বছরের। তো প্যারিস অলিম্পিক 2024-এ প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ? এখানে চারটা অপশানই না, কোনো না কোনো জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ, চারটারই ব্যাখ্যা আছে, চারটার ব্যাখ্যাই সুন্দর করে দিব, একটা প্রশ্ন দিয়ে আমরা চারটা এমসিকিউ শিখব, ওকে? তাহলে প্যারিস অলিম্পিক 2024-এ প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ, এইটা তোমরা একটু আমাকে জানিয়ে দাও, চারটা অপশান আছে, একটু জানিয়ে দাও, প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ প্যারিস অলিম্পিক 2024, যেখান থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরেছিলেন বাংলাদেশে, সেখানে তিনি তার কনসেপ্ট, সামাজিক ব্যবসার একটা কনসেপ্টকে কাজে লাগিয়েছিলেন, অলিম্পিকের ইতিহাসে এটাই সর্বপ্রথম অলিম্পিক যেখানে সামাজিক উদ্যোগ, সামাজিক ব্যবসাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে অবদান রেখেছেন। সো দুইটা কারণে এটা ইম্পর্টেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্যারিস অলিম্পিক ইটসেলফ। সো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও এটা কি হবে, দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো, প্যারিস অলিম্পিক নিয়ে দেখি কারো কোনো জানা আছে কিনা, একটু দেখো কোন দেশ সর্বপ্রথম স্বর্ণ লাভ করে এই প্যারিস অলিম্পিকে, ক্লিয়ার? সো একটু 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 উত্তর করে দাও, আমি দেখতে চাই কারা কারা উত্তর করতে পারো প্যারিস অলিম্পিক নিয়ে, কাদের একটু আইডিয়া আছে, আইডিয়া আছে কাদের, একটু দেখতে চাই প্যারিস অলিম্পিক নিয়ে। হ্যাঁ, এটা থেকে আসতে পারে পরীক্ষায় প্রশ্ন। সো তোমরা একটু দেখো প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ, কোন দেশ সর্বপ্রথম স্বর্ণ লাভ করে প্যারিস অলিম্পিকে, ঠিক আছে?
তোমরা একটু ঝটপট উত্তর করো সবাই, তারপর আমি সঠিক উত্তরটা দিয়ে দিই আর ব্যাখ্যাটাও তোমাদেরকে সুন্দর করে দিয়ে দিই। হ্যাঁ, ব্যাখ্যাটাও আমাদেরকে একটু জানতে হবে যদি আমরা ভালো কমন পেতে চাই। ব্যাখ্যাটাও আমাদেরকে একটু জানতে হবে কষ্ট করে। প্যারিস অলিম্পিক 2024। আচ্ছা দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ সবচেয়ে বেশি প্রথম স্বর্ণ কারা লাভ করে? এখানে কেউ কি আসো উত্তর দিতে পারছো? প্রথম স্বর্ণ, ওকে, তোমরা চীন দিচ্ছ, চীন উত্তর করতেছ, চীন উত্তর করতেছ, ওকে, চীন উত্তর করতেছ কারা, আবার যুক্তরাষ্ট্র উত্তর করছো কারা। এই দুইটা নিয়ে সবার, দুইটা নিয়ে সবার সবার সবার। এখানে দেখো প্রশ্ন বুঝবা, এখানে বলছে প্রথম, যদি বলা হয় প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ, সেক্ষেত্রে হবে চীন। প্যারিস অলিম্পিকে সব থেকে বেশি স্বর্ণ লাভ করে যে প্রথম তিনটা দেশ, প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে চীন, তৃতীয় হচ্ছে জাপান। আচ্ছা আমি বলেছিলাম চারটা অপশানই গুরুত্বপূর্ণ, তাহলে এখানে কিন্তু তিন চারটা কনসেপ্ট আছে। প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ পায় কে? সেটা হচ্ছে চীন। বেশি স্বর্ণ পায় কে? যুক্তরাষ্ট্র, তারপর চীন, তারপর জাপান। আর প্যারিস অলিম্পিকে প্রথম কোনো পদক পায়, সেটা যেই কোনো পদক, প্রথম কোনো পদক পায় সেটা কিন্তু আবার কাজাখস্তান। কাজাখস্তানের রাজধানী কি আস্তানা নাকি নূর সুলতান, একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, মধ্য এশিয়ার একটা দেশ, মধ্য এশিয়ার একটা দেশ প্রথম পদক পায়, প্রথম পদক পায় হচ্ছে কাজাখস্তান। সব প্রথম স্বর্ণ পায় চীন, সবচেয়ে বেশি স্বর্ণ পায় যুক্তরাষ্ট্র, দ্বিতীয় সবচেয়ে বেশি স্বর্ণ হচ্ছে চীন, তৃতীয় হচ্ছে জাপান। কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখো, কনসেপ্টগুলো একটু বোঝার চেষ্টা করো কোনটা কী কনসেপ্টে আছে, তাহলে সবগুলো অপশানই কিন্তু আমাদের কাছে সমধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা ওকে, দেখি কাজাখস্তানের রাজধানীর নাম কি, কাজাখস্তানের রাজধানীর নাম কি, কেউ বলতে পারো? কাজাখস্তানের রাজধানীর নাম কি, কেউ কি বলতে পারবা? নূর সুলতান নাকি আস্তানা, নূর সুলতান নাকি আস্তানা, কার বইয়ে কোনটা আছে, তাকে গুগল করা শুরু করে দিছো আবার। দেখি তো একটু জানাও জানাও কাজাখস্তানের রাজধানীর নাম কি। তো আমি একটা কথাই বলবো, ক্লাসটা আমাদের আরও তো কিছুক্ষণ চলবে, বাট যারা পেইড ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছ, যারা চাচ্ছ পেইড ব্যাচ সম্পর্কে জানতে কীভাবে যুক্ত হবা, তোমাদের কিছু কথাবার্তা বলি, মাথায় রাখো কথাগুলো। আচ্ছা খেয়াল করো, এইটাই হচ্ছে আমাদের অফারটা, এই কোর্সের প্রাইস 2500 টাকা। অলরেডি কত স্টুডেন্টস, 2300+ 2400 হয়ে যাবে আজকে ইনশাল্লাহ, 2400 স্টুডেন্টস অ্যাড হয়ে গেছে এই কোর্সে। এবং এই কোর্সের প্রাইস 2500 হলেও আমরা 1450 টাকা এতদিন ভর্তি নিয়েছিলাম, বাট ভাবলাম যে যারা আর্থিক একদম সমস্যাগ্রস্ত বা ডিসকাউন্ট চাচ্ছে তাদের জন্য এই 2 থেকে 5 অক্টোবর ছিল 350 টাকা, আরও ছাড়ে মাত্র 1100 টাকায়। তো 5 অক্টোবর তো আজকেই শেষ, তো ভিডিওটা অনেক হচ্ছে আজকে দেখলাম মাত্র, বা আমাকে এটা আরও 1 সপ্তাহ পরে দেখবা। বাট যারা এই কোর্সটা ডিসকাউন্টটা নিতে চাচ্ছ, তারা হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক দিয়ে রাখবে, নাম্বারটা সেভ করে নক দিয়ে রাখবো, ভাই আবার আপনার কোর্সে 1 সপ্তাহ পরে অ্যাড হবো, 2 দিন পরে অ্যাড হবো, বাট আমি ডিসকাউন্টটা রাখতে চাই, তো নক দিয়ে রাখলে, কথা বলে রাখলে ডিসকাউন্টটা রাখবো। বাট যারা পরেও দেখছো, ভাই আমি তো ভিডিওটা আগে দেখিনি একটু পরে দেখছি, সেক্ষেত্রে তোমাদের জন্য ডিসকাউন্টটা রাখবো। বাট যত দ্রুত আগে অ্যাড হবা তত দ্রুত ক্লাস শুরু হবে। এখন ক্লাস কি, সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, সবগুলোই একটা কোর্সে তোমার কভার হয়ে যাবে। সবগুলোর জন্য আলাদা আলাদা সাইকেল আছে, সাইকেল কি, চালানো সাইকেল দেখাবো একটু পরে, কি সাইকেল, সকল বিশ্ববিদ্যালয়ের আমি কিন্তু চেষ্টা করি ওই প্রত্যেকটা স্লাইডে বিগত সালে প্রশ্নগুলো দিয়ে দিতে, সলভ করে দিতে, তারপর মোট ক্লাস পাবা 80টা, এক্সাম পাবা প্রত্যেকটা ক্লাস মানে একটা করে এক্সাম। এই অ্যাডমিশন টাইমে 2টা জিনিস আলাদা করে কিনতে হয়, তুমি দেখবা, একটা হচ্ছে এক্সাম ব্যাচ, আরেকটা হচ্ছে মডেল টেস্ট ব্যাচ। আমরা কিন্তু এরপরে শীঘ্রই আরেকটা প্রশ্ন সলভ করবো, কেউ যেও না। তো এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ আলাদা কিন্তু 1000 টাকার বেশি লাগে। এই কোর্সে অ্যাড হলে প্রত্যেকটা লেকচারের পর একটা করে এক্সাম পাবা, কোনো এক্সাম 40 মার্কে, কোনো এক্সাম 50 মার্কে, কোনো এক্সাম 70 মার্কে হয়, নিজের মতো করে উত্তর দিতে পারবা, এক্সাম উত্তর দিবা, কোনটা সঠিক কোনটা ভুল, রেজাল্টটা প্রিন্ট করতে পারবা, কত মার্ক পেয়েছো, কত পার্সেন্ট মার্ক পেয়েছো সব দেখতে পারবা এই এক্সামে। কোনো অ্যাপ লাগবে না, লিঙ্কে ক্লিক করলে এক্সাম দিতে পারবা, নিজের নাম পূরণ করে, আবার টাইমার দিয়ে এক্সাম দিতে পারবা, টাইম দিয়ে দেবো নির্দিষ্ট সেই টাইমের মধ্যে। আবার তুমি সিক্রেট সাজেশন পাবা এখানে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে কমন পড়তে পারে, সিক্রেটলি দিব, সবাই সিক্রেটই রাখবা যারা পেইড ব্যাচে আসো। আর তুমি পাবা হচ্ছে লেকচার শিট পিডিএফ, যেখান থেকে আমি বললাম যে কমন পড়েছে একটু আগে দেখালাম, তো পিডিএফগুলো ক্লাসের পর আমি দিয়ে দিই, ওইগুলো তোমরা যদি বাসায় পড়ো, এগুলো পর্যাপ্ত এমসিকিউ থাকে, পর্যাপ্ত তথ্য থাকে। পেইড ব্যাচের শিক্ষার্থী তোমরা একটু জানিয়ে দাও কমেন্ট করে যে ক্লাস কেমন লাগছে তোমাদের, পেইড ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী একটা করে কমেন্ট করতে পারো, তোমাদের ক্লাসটা কেমন লাগছে,
এক্সামগুলো দিয়ে কেমন লাগছে একটু জানালে যারা ভর্তি হতে চায় তারা অ্যাড হতে পারবে। সো এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবা, কেউ নোট করে নেয়। তো এখানে কয়েকটা ক্লাস গিয়েছে যে ক্লাসগুলো কভার করতে তোমার এক সপ্তাহ লাগবে মাত্র, এখন ভর্তি হলেই তুমি রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা। প্রত্যেকটা লাইভ ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, লাইভের পর প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকে, প্রত্যেকটা এক্সাম যতবার খুশি দেওয়া যায়, তুমি রেকর্ডেড ক্লাসগুলো সুন্দর সিরিয়ালি পেয়ে যাবা। এখন থেকে প্রতিদিন দুইটা করে করা শুরু করে দিতে পারো, তুমি অনেকটা এগিয়ে যাবা। সংবিধান, নদনদী, প্রাচীন বাংলার ইতিহাস, বাংলাদেশ পরিচিতি, যেখান থেকে একটা দুটো করে প্রশ্ন কমন পড়ে যে কোনো বিশ্ববিদ্যালয়, এই টপিকগুলো এখন আজকে অ্যাড হলে, কালকে অ্যাড হলে, পরশু অ্যাড হলে তুমি ক্লাস শুরু করে দিতে পারবা। বা ডিসকাউন্ট তোমরা যদি আমার সাথে আজকে কথা বলে রাখো, আজকে বা কালকের মধ্যে অ্যাড হয়ে যাও, আগামীকাল রাত 9টায়, 6 অক্টোবর রাত 9টায় কিন্তু আমাদের একটা ক্লাস আছে। তা তোমরা যদি আজকে বা কালকের দিনের মধ্যে অ্যাড হয়ে যাও, তোমরা কিন্তু তাহলে আমি অফারটা রাখবো, তোমাদের জন্য সমস্যা নাই, তোমরা কিন্তু ক্লাস করতে পারবে। এখন দেখো এটার মধ্যে তোমরা বাবা পত্রিকার আপডেট, 22 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে প্রতিদিন পত্রিকা, কী কী ইম্পর্টেন্ট আছে সাম্প্রতিক দিকে আমি 10টা 8টা 9টা করে প্রশ্ন দিয়ে দিই। আবার তুমি দেখতে পাচ্ছ আরেকটা দিয়ে দেখালাম তোমাদের 3 অক্টোবর, তোমরা স্ক্রিনশট রাখতে পারো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কমন করতে পারে। তো এইগুলো কিন্তু তোমাদের আপডেট পাচ্ছ, তো একটা একটা ডিফারেন্ট একটা জিনিস না, এটা কি তুমি অন্য জায়গায় পাবা, নাও পেতে পারো, এখান থেকে ডিরেক্ট কমন করতে পারে। আবার এই কোর্স তোমরা সবাই যারা জানতে চাও, ভাই আমি এত কোর্সের সম্পর্কে জানতে চাই না, টাকা সেন্ড করে দিব, অনেকেই এটা করে, টাকা সেন্ড করে দিই, আমি অ্যাড করে দিই, ক্লাস শুরু করে। এই নাম্বারে আমার বিকাশ বা নগদ আছে, তুমি 1100 টাকা এই নাম্বারে বিকাশ আবার নগদে নিজে পাঠালে সেন্ড মানি করবা, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নগ দিয়ে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাবা সেটা লাস্ট 3টা ডিজিট আমাকে মেসেজ দিয়ে জানাবা, আমি তোমাকে যথাশীঘ্রই অ্যাড করে দিব। একটু লেট হয় অনেকের ক্ষেত্রে, কারণ প্রচুর মেসেজ, তো বাট তুমি আমাকে কল দিবা বা নগ দিবা ফ্রিকোয়েন্টলি, টাকা সেন্ড করে, কথা বলতে না চলে ভাই আমি অ্যাড হয়ে যাবো, আপনার উপর ভরসা আছে। আপনার ক্লাস আমি আপনার পেজ নাবিল জিকেতে দেখেছি, ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়ালি দেখেছি, এখন অ্যাড হবো। একাধিক ফ্রেন্ড যদি একের সাথে অ্যাড হো, 2 জন 3 জন 4 জন 5 জন, সেক্ষেত্রে আরও ডিসকাউন্ট পাবা। আর্থিক সমস্যা থাকলে আরেকটু ডিসকাউন্ট করে দেব, সমস্যা নেই। এই কোর্সটা তোমার কমপ্লিট হবে, দেখো এই কোর্সটা কমপ্লিট হবে তোমার 3টা সাইকেলে। ঢাবির আগ পর্যন্ত যে টপিকগুলো পড়ানো হবে সেখানে ঢাবি, জাবি, বিউপি, মেডিকেল এই সবগুলোর ক্লাস পেয়ে যাবা, তোমার এগুলো কাভার হয়ে যাবে। ঢাবির পরে সেকেন্ড সাইকেলে রাবি ছবির জন্য, রাজশাহী চট্টগ্রামের জন্য তোমার ক্লাস থাকবে, রাবি ছবির জন্য আলাদা প্রিপারেশন নিতে পারবা, এই একবার টাকা পে করে আর টাকা লাগবে না। শেষে গুচ্ছ এবং নার্সিংয়ের জন্য এই সাইকেলে তোমরা এতগুলো ক্লাস পেয়ে যাচ্ছ, সবার জন্য আলাদা আলাদা সুন্দর করে ক্লাস সাজানো আছে। তো দেখতেই পাচ্ছ কোন কোন টপিকে ক্লাস পাবা, কোন কোন এক্সাম থাকবে, সুন্দর করে এই টপিকগুলোর রুটিনগুলো আমি তোমাকে দিয়ে দেবো, তোমরা প্রিন্ট করে নিজেদের কাছে রাখবা, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, কোনগুলো আমি প্রত্যেকটা লেকচারে পড়াবো, লেকচার 1-এ, লেকচার 2-তে, লেকচার 3-তে। সো কেউ মিস করো না, কেউ মিস করো না, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু তোমরা আরও বিস্তারিত জানতে পারবা। বিস্তারিত জানার জন্য বা ভর্তি হওয়ার জন্য 07-3-77-6-7-4-2-1 স্ক্রিনশট রাখো, নাম্বারটা সেভ করে রাখো, যাতে করে তুমি আমার কোর্সে অ্যাড হয়ে যেতে পারো। সবাই একটু স্ক্রিনশট রাখতে পারো, প্রত্যেকে স্ক্রিনশট রাখতে পারো যারা অ্যাড হতে চাও। আমি বলবো ভাই যদি জিকেতে ভালো করতে চাও, দেখো জিকেতে ভালো করলে বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালটা আগায়, ভালো বিষয়ে পড়তে পারার সক্ষমতা বাড়ে, জিকেতে খারাপ করলে সিরিয়ালটা নিচে যায়। জিকে খুবই কনফিউজিং, খুবই আপডেট আসে, সেক্ষেত্রে যে যেখানে পড়তেছো যদি মনে হয় যে দরকার আছে, কোনো রিস্ক নিতে চাই না, ভালো করতে চাই নিঃসন্দেহে, তাহলে মিস করো না। ওই যে সাব্বির গত বছর ও 69তম হয়েছে ঢাবিতে, অন্যান্য বিশ্ববিদ্যালয় সফল বিষয়ে চান্স পেয়েছে, ও কিন্তু অন্যান্য অনেক প্রতিষ্ঠানে পড়েছে, এর পাশাপাশি জিকেতে ভালো করতে আমার কোর্সেও ছিল, খুবই দুর্দান্ত। এখন সে সাব্বির এখন ল পড়তেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো রিস্ক নিও না, যখনই মনে হবে আজকে নাম্বারটা সেভ করে রাখো, যখনই ফিল হবে যে কোচিংয়ের ক্লাস বুঝতেছো না, বোরিং লাগতেছে, বোঝাতে পারতেছে না, এক্সামগুলো মজা লাগে না, যেই কোনো কোচিং হতে পারে, যে কোনো জায়গায় নিজে পারতেছো না, তখন তুমি আমাকে স্মরণ করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে অ্যাড হয়ে যাবা। লেট করলে তুমি লাইভ ক্লাস মিস করবা, লেট করলে তুমি পিডিএফ মিস করবা, লেট করলে তুমি এক্সামগুলো মিস করবা। তাই আজকে 4-5 অক্টোবর, কালকে 6 অক্টোবর বা পরশু দিনের মাঝখানে অ্যাড হয়ে যাও। যদি কথা বলতে না চাও টাকা সেন্ড করে দিবা, বিকাশ আমার নগদে, সেন্ড মানে নিজে পাঠালে, দোকান থেকে ক্যাশ ইন, তারপর আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার, এই নাম্বার নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার কাছ থেকে তুমি অ্যাড হয়ে যাবা, লাস্ট 3টা ডিজিট জানালে অ্যাড করে দিব, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলে রাখলাম যারা অ্যাড হতে চাও এটা ফলো করে আজকে রাতের মধ্যে আমার সাথে যোগাযোগ করবা, যদিও অনেক মেসেজ জমে আছে, আমি এখন এগুলো দেখবো এক এক করে, সমস্যা নাই। আমরা কোন প্রশ্নে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে প্যারিস অলিম্পিকে কথা বললাম, এবার আমরা এইটা নিয়ে একটু কথা বলবো, এটা নিয়ে একটু কথা বলবো। সো সবাই একটু এটা উত্তর করে দাও কি হবে, এইটা একটু উত্তর করে দাও, এখানে একটু মজার বিষয় আছে, দেখি কারা কারা ধরতে পারো সেই ব্যাপারটা। এটা কিন্তু গত ক্লাসেও ছিল, এই প্রশ্নটা আমাদের সাম্প্রতিক জিকে ক্লাস 1-এও ছিল, এই প্রশ্নটা সেম প্রশ্নটা সাম্প্রতিক জিকে 1-এও প্রশ্ন ছিল, এই প্রশ্নটা আমাদের সাম্প্রতিক জিকে 1 নম্বর ক্লাসেও ছিল, দেখি তো, দেখি দেখি দেখি, ওকে 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 ওকে, দেখি দেখি দেখি। পেট বেচার শিক্ষার্থীরা কিন্তু আমি অফারটা রাখবো, কারা কারা অ্যাড হতে চাও, কয় তারিখের মধ্যে অ্যাড হবে একটু কমেন্ট করে জানাও।
আমি অফারটা রাখবো, বাট আমার সাথে কথা বলে রাখো হোয়াটসঅ্যাপে, এই নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ, তুমি নাম্বারটা সেভ করে কথা, ভাই আমি এতদিন মাঝখানে অ্যাড হবো, দ্রুত অ্যাড হবো, তুমি যত দূর অ্যাড হবো তোমারই ভালো, তুমি দ্রুত ক্লাস শুরু করতে পারবা। আগের কয়েকটা লেকচার হয়ে গেছে, অনেকে আগায় যাচ্ছে, তুমি কি বসে থাকবা? তো এসি 24, 25, 26 বা সেকেন্ড টাইমার সবার জন্য এই কোর্স, কেউ বসে থাকো না। আচ্ছা ওকে, এটা কীভাবে উত্তর? আচ্ছা 123 অনেক উত্তর করবা, গত ক্লাসে আমি 123 বলেছিলাম, 123 বলেছিলাম। এবং এই জিনিসটা কি, গত ক্লাসটা যারা করনি আমার এই নাবিল জিকে পেজ বা নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে করে ফেলো, তখন দেখবা আমি 123 বলেছিলাম না, তো উত্তর হবে এই এক মাসের ব্যবধানে নতুন আরেকটা দেশ এই পিসিএতে যুক্ত হয়ে গিয়েছে, তাই সদস্য সংখ্যা আরেকটি বেড়েছে। আমরা যদি একটু দেখি September 2024 কোন দেশ পিসিএর 124তম সদস্য পদ লাভ করে, এটার উত্তর হবে কোনটা? তো 16 নম্বর প্রশ্নে কিন্তু আমরা জানবো যে 124টি রয়েছে এবং 124তম সদস্য কোনটা। যে কোনো প্রতিষ্ঠান, ন্যাটো হোক, সার্ক হোক, তারপর হচ্ছে তোমার যে কোনো সংগঠন হোক, সেটা সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি, এখান থেকে প্রশ্ন আসে। তো সেই জায়গা থেকে পিসিএ কি, কেন এটা ইম্পর্টেন্ট, আমি কিন্তু গত ক্লাসে ব্যাখ্যা করেছি, আর ব্যাখ্যা করার আমার মনে হয় যে আর ব্যাখ্যা করাটা নিষ্প্রয়োজন। তো তোমরা জাস্ট এইটা একটু উত্তর করো, কোনটা হবে? এটা হবে, ভুল দিচ্ছ, এটা হবে হচ্ছে পূর্ব তিমুর, যার রাজধানী হচ্ছে দিল্লি, দিল্লি নট দিল্লি, পূর্ব তিমুর রাজধানী কিন্তু দিল্লি, এটা মাথায় রাখবা, সে হচ্ছে 124তম সদস্য। তোমরা একটু উত্তর করো, বাংলাদেশ কোন দেশ থেকে সব থেকে বেশি রেমিটেন্স আসে, বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পায়, এইটা কিন্তু অর্থনীতি, এই টপিকটাকে ইম্পর্টেন্ট এবং সাম্প্রতিক অর্থনৈতিক একটা টপিক। এবং আমরা জানি যে আমাদের দেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি রেমিটেন্সের উপর কতটা নির্ভরশীল, এই 2024 সালে যখন আন্দোলন হয় তখন আমাদের দেশে যারা আন্দোলনকারী তারা বলেছেন যে আপনারা রেমিটেন্স পাঠাবেন না, সরকারকে অচল করে দিতে হবে, এবং অনেকটা অচল হয়ে গিয়েছিল। তাহলে রেমিটেন্স ইটসেলফ আ ওয়েপন, ওয়েপন, তো এইটা কতটা ইম্পর্টেন্ট, আমরা এটার উপর কতটা নির্ভরশীল, যদি এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, অর্থনীতিবিদরা তাই বলে, যে দেশের একটা অর্থনীতি বা একটা সরকার থাকবে কি থাকবে না রেমিটেন্সের উপর নির্ভর করে এই মানুষগুলোর উপরে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই টালমাটাল হয়ে যায় দেশের অবস্থা। তো সেক্ষেত্রে বাংলাদেশ কোন দেশ থেকে সবথেকে বেশি রেমিটেন্স বা এই রেমিটেন্স শব্দ নিয়ে যা যা প্রশ্ন আসে এই বছর আসতে পারে, একটু উত্তর করো। অনেকে ভুল দিবা, অনেকেই যে ভুল দিচ্ছ দিবা তা আমি নাবিল হাসান জানি, কেননা এই জন্য এই প্রশ্নটা এই ক্লাসে আমি ইনপুট করেছি এবং একদিক থেকে ইম্পর্টেন্ট, অপর দিক থেকে সাম্প্রতিক ইম্পর্টে, অপর দিক থেকে এটা একটু ঝামেলা করো ব্যাপার। দেখি কারা উত্তর করতে পারো, এখান থেকে কোনো দেশে কি কারো কোনো আত্মীয় আছে, কোনো দেশে আছে এখানে, বলো কারো স্বামী আছে, কারো স্বামী থাকেনি বিদেশ, একটু জানাই দাও, ঠিক আছে? দেখি দেখি দেখি, আচ্ছা মোটামুটি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, সব একসাথে বলা যায় যে তোমরা বেশিরভাগ হচ্ছে ভুল উত্তর দেওয়ার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। এখন ভুল উত্তর আসলে কেন ভুল উত্তর সেটা তো বলতে হবে, তাই না? আচ্ছা সেটাও তো বলতে হবে, ওকে আমি বলবো, সমস্যা নাই, ওকে আমি বলবো, ওকে ওকে। তো একটা বিষয় খেয়াল করো, বাংলাদেশ থেকে খুব সম্ভবত প্রায় 41%-এর বেশি মানুষ প্রবাসী হিসেবে, 40-এর বেশি ধরলাম, কোন দেশে যায়? সৌদি আরব। আমাদের দেশ থেকে প্রবাসী সবথেকে বেশি যায় সৌদি আরব, কিন্তু আমরা প্রবাসী আয় বা রেমিটেন্স সবথেকে বেশি পাই UAE বা ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত থেকে। প্যাচটা একটু খেয়াল করো সবাই, আমার এই এবার একটু পড়ো, তোমরা এইবার একটু এই স্লাইডটা পড়ো, তারপরে দুইটা ব্যাপার আমি তোমাদেরকে একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি, সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যাপারটা কি খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে প্রশ্ন এখানে দুই ধরনের, প্রশ্ন এখানে দুই ধরনের, যে আমরা সবথেকে বেশি রেমিটেন্স পাই কোন দেশ থেকে বা প্রবাসী আয় পাই কোন দেশ থেকে, এটা একটা প্রশ্ন, আর বেশি শ্রমিক প্রবাসে যায় কোন দেশে, বেশি শ্রমিক প্রবাসে যায় কোন দেশে সেটা একটু ভিন্ন। মালয়েশিয়া বানান কি এমনি নাকি ভুল করলাম, দেখতে হবে দাঁড়াও, ওকে ওকে।
দেখো, বাংলাদেশ থেকে সব থেকে বেশি শ্রমিক প্রবাসে যায় সেটা হচ্ছে সৌদি আরবে, আর দ্বিতীয় সবচেয়ে বেশি যায় হচ্ছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ান বলে না মালয়েশিয়ান জামাই, আগে একটা এমন ট্রেন্ড ছিল বিদেশে থাকলে ওই ছেলের কাছে মেয়ের মা মেয়েকে বিয়ে দিতে পুরা পাগল হয়ে যাইতো। বর্তমানে সেটা নাই, ট্রেন্ডটা একটু কমে গেছে, এখন বিদেশে যায়, বিদেশ থেকে এসে অনেকের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো যাই হোক, আর সব থেকে বেশি আমরা রেমিটেন্স পাই প্রথম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, দ্বিতীয় কিন্তু সৌদি আরব না, সৌদি আরব তৃতীয়, দ্বিতীয় হচ্ছে যুক্তরাজ্য, তৃতীয় হচ্ছে এই সৌদি আরব। তোমরা যেটাকে প্রথম দিচ্ছিলে সেটা তৃতীয়। তাহলে দুইটা কনফিউশনও ক্লিয়ার করতে হবে আমাদের। হ্যাঁ, সবচেয়ে বেশি শ্রমিক প্রবাসে যায় সৌদি আরবে, দ্বিতীয় মালয়েশিয়াতে, কিন্তু আমরা সবচেয়ে বেশি রিটার্ন পাই, রেমিটেন্স পাই, প্রথম হচ্ছে ইউএই বা ইউনাইটেড আরব আমিরাটস বা সংযুক্ত আরব আমিরাত, দ্বিতীয় হচ্ছে যুক্তরাজ্য, তৃতীয় হচ্ছে সৌদি আরব। ক্লিয়ার? কনফিউশন কি ক্লিয়ার জানাও, কনফিউশন কি ক্লিয়ার কি না? একটা প্রশ্ন দিয়ে আমরা দুই তিনটা প্রশ্ন কিন্তু সলভ করছি। তো যা যে একটা ছেলে এসে বলছিল যে ভাই আপনি স্লো যাচ্ছেন, স্লো কেন যাচ্ছি? আই নো দ্যাট ভেরি ওয়েল ম্যান, আই নো দ্যাট। ওকে, এই কনফিউশন কি ক্লিয়ার? তোমরা কি এটা সম্পর্কে এখন আর কোনো ভুল করবা? বড় ভাই ইতালি, দুবাই মানে টাকা। আগে এরকম হইতো যে শিক্ষিত পোলাপান দাম পাইতো না, আরে কি এর সে বিশ্ববিদ্যালয়ের টিচার, কি এর কি সরকারি চাকরি করে, বিদেশ লাগা বিদেশ, ঠিক আছে, বিদেশে থাকা মানে তার কাছে ডলার দিনার, বিদেশে থাকা মানে কম্বল, বিদেশে থাকা মানে সাবান শ্যাম্পু, ঠিক আছে। সো মেয়ের মারা প্রচুর গ্রামে আগে একটা ট্রেন ছিল, কিন্তু বর্তমানে সবাই বুঝে গেছে যে শিক্ষা এমন একটা ওয়েপন, এটা যদি থাকে কারো মধ্যে, এখানে যারা আসো ছেলেরা, এই ছেলেগুলো খুবই লক্ষ্মী, এরা পড়তেছে ভালো করে চান্স পাওয়ার জন্য, এই ছেলেগুলা একটা একদিন একটা হাজব্যান্ড ম্যাটেরিয়াল হয়ে উঠবা। শিক্ষা থাকলে এই লোক কিছু না কিছু করে খাইতে পারবে, ভালো কিছু করতে পারবে, আর ভালো একটা বিশ্ববিদ্যালয় চান্স পাইলে তার সামনে ভালো করার সম্ভাবনা অনেক বাড়বে, লাইফে প্রোগ্রেস করার সম্ভাবনা বাড়বে। সো লাগা বিদেশ, লাগা অটোরিক্সা, দরকার নাই। আচ্ছা, এই যে কম্বল টম্বল গোল্ড, ইয়েস গোল্ড, গোল্ড আবার খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আচ্ছা তাহলে এই ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, একটু ফান করলাম, দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট, জোকস অ্যাপার্ট। এবার আমরা মেইন পার্টে চলে আসি, সবাই হচ্ছে গিয়ে একটু মনোযোগ দেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ওকে, সো রেমিটেন্সের প্রায় 19% আসে খুব সম্ভবত সংযুক্ত আরব আমিরাত থেকে। হ্যাঁ, 19.something ওকে। এরপরে সোমালিয়ান জলদস্যুরা বাংলাদেশি জাহাজকে আক্রমণ করেছিল, সে জাহাজটির নাম কি? এই তোমরা জানো, আমি 2018 ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, একটা প্রশ্ন এসেছিলো যেটা আমি কখনোই ভুলতে পারি না। সে প্রশ্নটা ছিল যে 7ই মার্চ ভবন কোথায় অবস্থিত। আমি না এই প্রশ্নটা বইয়ে পড়েই যাই নাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে মানে একটা ভুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার 1 নম্বর কমন পড়ছিল জিকেতে। ভুলটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার পর আমার ছবি আমি কি করছি, ছবি যে সাবমিট করছি না, ওই ছবিটা খুবই কালো আসছে, আমাকে নাকি নিগ্রোদের মতো দেখা যায়। তো আমাকে মেসেজ করছে, আপনি যদি এতদিনের মাঝখানে এসে ছবি চেঞ্জ না করেন আপনাকে আইডেন্টিফাই করতে পারছি না, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবেন না। আমি তো ভয় পেয়ে গেছি, এত কষ্ট করে পড়ি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম কিচ্ছুই চিনি না। যাওয়ার আগে একটা কথা শুনছিলাম, রোকেয়া হল সব ছেলেদের ক্রাশ। তো আমি একটু রোকেয়া হলটা দেখার জন্য রোকেয়া হলের সামনে দিয়ে তারপর রেজিস্ট্রার ভবনের দিকে যাই, ছবি চেঞ্জ করতে হবে, নিজে যাইতে হবে, ছবিও নিয়ে যাইতে হবে। যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মধ্যে দেখি একটা উঁচু বিল্ডিং লেখা 7ই মার্চ ভবন, ওই শুধু দেখছিলাম, মেয়েদের হল দেখার জন্য শুধু গেছিলাম আর কি, বুঝুই থাকে না। তো এটা দেখে তারপর আমি ছবি টবি সাবমিট করে দিয়ে ব্যাস, তার কয়েকদিন পর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটের পরীক্ষাটা হয় খুব সম্ভবত 22 সেপ্টেম্বর। তো পরীক্ষার হলে আসছে 7ই মার্চ ভবন কোথায়? ঢাকায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, এরকম ছিল। আমি কেলাম ঢাকায়ের মধ্যেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তো রোকেয়া হল, রোকেয়া হলের মধ্যেই তো 7ই মার্চ ভবন, দিয়ে দিছি উত্তর 1 নম্বর, একদম শিওর পাইয়ে গেছিলাম, এটা কোথাও পড়ি নাই ভাই, খুবই আনকমন একটা প্রশ্ন ছিল। তো ভুল থেকেও রোকেয়া হলের প্রতি ভালোবাসার থাকার কারণে 1 নম্বর কমন পেয়ে গেছি। সো ঢাবিতে যারা চান্স পাবা মেয়েদের হলে, কিন্তু তুমি মেয়েদের হলের গেস্ট রুমে ঢুকতে পারবা ধরো সবসময়, কিন্তু মেয়েদের হলের পুরো গ্রাউন্ড বা মাঠে ঢুকতে পারবা, এই স্বপ্ন জয় করতে পারবা বছরে 1 বার মাত্র। কোন দিন? যেদিন সরস্বতী পূজা থাকে ওই দিন মেয়েদের হলগুলো খুব 2-3 ঘন্টা খুলে দেয়। আমি তো প্রথম ঢুকছিলাম মানে সেকেন্ড ইয়ারে উঠতে, ফার্স্ট ইয়ারে সিরিয়ালি পাই নাই, মানুষ ভাই এত মানুষ সিরিয়ালি পাওয়া যায় না, সেকেন্ড ইয়ারে উঠা ঢুকছিলাম, পরে গেছিলাম আর কি। তো যাই হোক, তো অনেকে ছেলের রাতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলগুলোর সামনে যে মেয়ের বার্থডে থাকে সুন্দর করে ফুল দিয়ে হ্যাপি বার্থডে লিখে দিয়ে আসে, ছেলেরা যখন মেয়েদের হলের সামনে দিয়ে যায় তখন কি করে, গান ধরে, ঠিক আছে, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, এই ফাইজলামিগুলো আমি নিজে করছি। সো এগুলো নিয়ে অনেক স্মৃতি আছে, এই আর কি, ভুল থেকেও 1 নম্বর কমন পেয়ে গেছিলাম ঢাবিতে। তো এরকমই
এরকমই কোথায় কোন ভবন কোন, আবার একটা প্রশ্ন এসেছিল, একটা প্রশ্ন এসেছিল আমার সময়ে যে বাংলাদেশের বিমানে নতুন কোন বিমান সংযুক্ত করা হয়েছিল, নতুন কোন বিমান কোন জাহাজ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম এই প্রশ্নটা আসতে পারে। তো দেখো, সোমালিয়ান জলদস্যুরা কোন বাংলাদেশের জাহাজকে আক্রমণ করেছিল, তোমরা একটু উত্তর করো। ওকে 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 একটু উত্তর করো সবাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সোমালিয়া এমন একটা দেশ, হর্ন অফ আফ্রিকার দেশ। হর্ন অফ আফ্রিকা কি, ইথিওপিয়া, জিবুতি, ইরিত্রিয়া, কিভাবে হর্ন অফ আফ্রিকার দেশ, এগুলো আমি সুন্দর করে পড়াবো সামনে আন্তর্জাতিক জিকেতে। তো হর্ন অফ আফ্রিকার এমনটা দেশের সোমালিয়া প্রচুর পরিমাণে দুর্নীতি, যেখানে কোনো কেন্দ্রীয় সরকারই নাই, ওই দেশে প্রচুর দুর্নীতি চলে, পৃথিবীর দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে মাশাআল্লাহ দিলে টপে আছে সোমালিয়া। ঠিক আছে, সো এই সোমালিয়ার মানুষকে আসলে আমরাই মোটামুটি জলদস্যু বানিয়েছি, ওদের এত অভাব, ওরা সামুদ্রিক জাহাজগুলো পাইরেট করে। তো এরকম একটা জাহাজ ছিল এমভি আবদুল্লাহ, এই এমভি আবদুল্লাহকে ওরা কিন্তু কী করছিল, আক্রমণ করেছিল এবং নিজেদের করায়ত্তে করে নিয়েছিল। তো সেই কনটেক্সট থেকে প্রশ্ন আসতে পারে, এটা আমি পেইড ব্যাচে বিস্তারিত ক্লাসে পুরো কনটেক্সটটা বুঝিয়ে পড়াই দিব। যাক, যারা এমভি আবদুল্লাহ দিয়েছ তোমরা সঠিক উত্তর দিয়েছ। ওকে, আবদুল্লাহকে আক্রমণ করেছিল। পরের প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্র অলওয়েজ হাইলাইটেড থাকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হবে, দল কোনগুলা, কয়টা সেখানে ইলেকটোরাল ভোট থাকে, ইলেকটোরাল কলেজ কোন অঞ্চলে বেশি, কে প্রার্থী, কে রিপাবলিকান, কে ডেমোক্রেট দলে, রিপাবলিকানের প্রতীক কী, ডেমোক্রেটের প্রতীক কী, হাবি জাবি যা আছে সব তো পরাবরে ভাই, আপাতত তুমি এটা উত্তর করো, সমস্যা নাই। উত্তর করো যে 24 সালে মার্কিন প্রেসিডেন্ট অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হবে, নির্বাচন প্রেসিডেন্ট। সো এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই টাইপের প্রশ্ন আসতে পারে, বা এই টপিককে চুজ করে একটা প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক টপিক থেকে বা আন্তর্জাতিক সাম্প্রতিক টপিক থেকে, যে কোনো বিশ্ববিদ্যালয়। অলরাইট, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন আবার দেখি নাম হাহা, কিন্তু দিছো প্রায় এক বস্তা লাভ, এই লাভগুলো যদি একসাথে আমি মাপি 2-3 কেজি হয়ে যাবে, লাভের মধ্যে আবার পড়তেছে হাহা, আমি বুঝতেছি না আসলে কি হচ্ছে এই ক্লাসের মধ্যে। যাই হোক, তোমরা একটু উত্তর করো ভাই, এটা কবে হবে নির্বাচনটা, ঠিক আছে। এখানে নির্বাচনে কোনো প্রার্থী আসো কিনা একটু জানাও, এই টাইপের প্রশ্ন হতে পারে, তাই আমরা এই টাইপের প্রশ্নগুলো একটু দেখব যাতে আমাদের হয়তো কমন পড়ে যেতে পারে। আর তোমরা যারা সঠিক উত্তর পারো না, তোমরা কমেন্টগুলো দেখো না, সঠিক উত্তর তো অনেকেই কমেন্ট করে, সেগুলো দেখলেও তোমার কমেন্ট করতে পারে। সো মার্কিন প্রেসিডেন্ট, এই নির্বাচন খুব ইম্পর্টেন্ট, বা আমেরিকা মহাদেশের দেশগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা দেখব। তো এখানে মোটামুটি সবাই 5 নভেম্বর 24 দিচ্ছ, এখানে 14 লেখা, তোমরা এটা দেখো না, এটা এটা 24 হবে, 14 লেখার পরেও দিয়ে দিচ্ছ। যাই হোক, ও এটা নিয়ে একটা কথা বলি, যে দেখো, ধরো তুমি ঢাবির বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের, রাবির হোক বা চবির বা গুচ্ছের একটা পরীক্ষা দিতে গেলা, কোনো একটা প্রশ্নে তুমি দেখলা যে সঠিক উত্তর নাই, এবং কনফিডেন্টলি দেখলা, আন্দাজি না, সঠিক উত্তর যদি কোনো প্রশ্নে না থাকে, তুমি যদি যেই কোনো একটা প্রশ্নের উত্তর করে দাও, তখন তুমি সেখানে 1 নম্বর পেয়ে যাবা। আবার যে কোনো এরকম বিশ্ববিদ্যালয় বা চাকরির ভর্তি পরীক্ষামূলক যে পরীক্ষাগুলো থাকে, সেখানে যদি তুমি ধরো একটা প্রথম দাগাইছো, দাগানোর পর মনে হইলো না রে এটা সঠিক উত্তর না, অন্যটা সঠিক উত্তর, ওইটা দাগাইলা, তখন এই পুরো প্রশ্ন বাতিল, একাধিক ভরাট করলে প্রশ্ন বাতিল। তবে কোনো প্রশ্ন যদি প্রশ্নকর্তাই কোনো অপশন ভুল দেয়, যেমন আমি একটা ভুল দিছিলাম, 24 জায়গায় 14 দিয়ে দিছি, বাট তুমি যদি এখানে খ উত্তর করে দেবা, যে কোনটা উত্তর করে দিলে 1 নম্বর কিন্তু পেয়ে যাবা। প্রশ্ন ভুল থাকলে যারা উত্তর করে তারা কিন্তু মার্ক পেয়ে যায়, তাই একাধিক না দাগাইয়া যে কোনো একটা দাগাবা, এই ভুলটা কেউ করবে না, ঠিক আছে, এই ভুলটা কেউ করিবে না, এই ভুল করিলে সবাই খাবে ধরা। 5 নভেম্বর 2024 হবে, 24 হবে। আচ্ছা, আমরা এটাকে 24 করেই দিই, এখানে কাহিনী করে কিলাম বলো, 24টা করেই দিই। ওকে, আচ্ছা, কন্ট্রোল এস দিলাম, ব্যাস শেষ, ডান। ওকে, 2024 হবে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, এমপক্স, এই এমপক্স সবচেয়ে বেশি দেখা যায় কার মধ্যে বা কাদের মধ্যে, এই এমপক্সটা দেখা যায়, এই এমপক্স এম দেখা যায়, এই এমপক্সটা দেখা যায় কাদের মধ্যে, বয়স্ক মানুষদের মধ্যে, শিশুদের মধ্যে, সমকামী পুরুষদের মধ্যে, গর্ভবতী মহিলাদের মধ্যে। আমি তোমাদের যারা মেডিজিকেকে টার্গেট করে পড়ছো, মেডিজিকেতে একটা প্রশ্ন 100% শিওর আসে প্রত্যেক বছর, সম্প্রতি কোনো টিকা আবিষ্কার হলে, কোনো নতুন রোগের প্রাদুর্ভাব দেখা গেলে,
কোনো মহামারী দেখা গেলে বা যেই কোনো ধরনের চিকিৎসা বিষয়ক যে ধরনের মেডিকেলের প্রশ্ন, একটা দুইটা তিনটা প্রশ্ন আসে, বিশেষ করে সাম্প্রতিক যদি কিছু হয়ে থাকে সেগুলো থেকে বেশি আসে। তাই আমরা মেডিজিকে এই কোর্সে কিন্তু মেডিজিকে আছে, মেডিজিকের জন্য যারা পড়ছো তারা কিন্তু এগুলোর আপডেট পেয়ে যাবা। সো মেডিজিকের জন্য এই কোর্সে অ্যাড হতে পারো, ডেন্টাল নার্সিং দুইটার জন্যই অ্যাড হতে পারো। সো এটা একটু উত্তর করো কোনটা হবে। আচ্ছা, তোমরা যেটা চিন্তা করতেছো না সেটাই উত্তর হবে। যাও, একটা ক্লু দিয়ে দিলাম। ওএমআরে কারেক্টটা নাই, সেক্ষেত্রে একাধিক দাগালে এটা হচ্ছে ওই মেশিন, একাধিক তুমি যাই দাগাও একাধিক বৃত্ত ভরট করে এটা ভুল, কারণ মেশিন দেখে যে তুমি একাধিক দাগাইছো, মেশিনে এটা ডাটা এন্ট্রি করা আছে, ইনপুট করা আছে, কেউ যদি দুইটা ভরট করে ভুল, প্রশ্ন সঠিক নাকি ভুল এটা তো দেখার বিষয় না। তুমি দুইটা দাগা মানা মানে প্রশ্ন যাই হোক তোমার উত্তর ভুল, কথা কি বোঝা গেছে? এটা মেশিনের এটা একটা ইনস্ট্রাকশন থাকে, ও এটা দেখে এটাকে বাদ করে দেয়, দুইটা দাগালেই ভুল, সেটা যাই প্রশ্ন হোক। ক্লিয়ার? মাথায় রাখবা, এখানে কোনো আর্গুমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো এমপক্স সবচেয়ে বেশি দেখা যায় কাদের মধ্যে জানো? সমকামী পুরুষদের মধ্যে। কাদের মধ্যে? সমকামী পুরুষদের মধ্যে, লাল নীল সবুজ হলুদ কমলা, ঠিক আছে, তাদের মধ্যে দেখা যায়। তোমরা চিন্তাও করো নাই, তাই না? তো তোমাদের একটু জানানোর জন্য এটা আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, সো যাই হোক, সমকামী পুরুষদের মধ্যে এটা দেখা যায়, সমকামী পুরুষদের মধ্যে এই অ্যাম্পক্সটা দেখা যায়। ক্লিয়ার? এই অ্যাম্পক্সটা দেখা যায়। ওকে, আচ্ছা, এইবার আমি একটা কথা বলি, অনেকে আমাকে, তোমার অ্যাডমিশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এই পার্টে প্রশ্ন করতে পারো, তোমার এই ক্লাস নিয়ে বা জিকে নিয়ে, আমার কোর্স নিয়ে বা অ্যাডমিশন নিয়ে। প্রথম একটা প্রশ্ন ছিল এরকম যে ভাই অ্যাডমিশনগুলো শুরু হবে কবে? দেখো বিউপির পরীক্ষা প্রথমে হবে, তারপর মেডিকেলের হবে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর জাহাঙ্গীরনগর বা রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, পরে গুচ্ছর পরীক্ষা হবে, পরে নার্সিংয়ের পরীক্ষা হবে, এই প্যাটার্ন ফলো করবে। হয়তো ঢাবির পরীক্ষা জানুয়ারির সময় হতে পারে, আমি কিন্তু শিওর করে বলছি না, জানুয়ারির মাঝারের সময়ে বা শেষ দিকে বা জানুয়ারির পরে কোনো একটা সময় হতে পারে। বাট তুমি না অনির্দিষ্ট টাইমকে টার্গেট করে পড়বা না, তুমি ধরবা যে জানুয়ারিতে ঢাবির পরীক্ষা হবে, কারণ ওই সিলেবাসটা আমাকে তিনবার শেষ করতে হবে। একটা ট্রিক শিখাই দিই, যারা একবার সিলেবাসটা শেষ করে ফেলতে পারবা প্রথমে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তারা মোটামুটি একটা যোগ্যতা অর্জন করবা যে কোনো বিষয়ে চান্স পাওয়ার, তারপর তুমি রিভিশন দাও। বাট আগে একবার শেষ করা কিন্তু ইম্পর্টেন্ট, এই দিকটা মাথায় রেখো, আগে একবার শেষ করাটা ইম্পর্টেন্ট। আমার পেট ব্যাচে কোনো কোনো জায়গায় এক লেকচার শুরু হয়েছে, আমার পেট ব্যাচে কিন্তু আমি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? সো ভাইয়া, ডিউ এক্সামের জন্য আর কতদিন পেতে পারি? আমি উত্তর দিয়ে দিছি, একজন লিখছে সমকামী আবার কি? সমমানের সমান, কাম মানে হচ্ছে আশা, যারা সমানে আসে, কোথায় আসে? যারা ভালোবাসে এবং বাস খায় তারা হচ্ছে সমকামী, ঠিক আছে? এইটা, এই সংজ্ঞাটা হচ্ছে তোমার মাথায় রাখবা, সুন্দর একটা সংজ্ঞা। সম মানে সমান, কাম মানে আশা, সমানভাবে সমাজে এগিয়ে আসতে হবে, কেউ কম পাবে, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তাহলে সমকামী, সমানভাবে কাম, কাম মানে আশা, তারা সমানভাবে আসে সমাজের উঁচু নিচু, ধনী দরিদ্র, আবাল বৃদ্ধ, বনিতা নির্বিশেষে সমান অবস্থা বিরাজ করে, তারাই সমকামী, তাই না? সো একটু গুগলে সার্চ করো সমকামী মানে কি। ধরো সেক্স, ছেলে বা মেয়ে, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, বিপরীত লিঙ্গের সাথে আকর্ষণ হবে, বিপরীত লিঙ্গের সাথে তারপর বংশবৃদ্ধি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এইটাকে তোয়াক্কা করে বিভিন্ন কারণে ছেলে ভার্সেস ছেলে যদি কেউ বিয়ে করে বা ঘনিষ্ঠতা জড়িয়ে পড়ে, বা মেয়ে ভার্সেস মেয়ে যদি কেউ ঘনিষ্ঠতা জড়িয়ে পড়ে, সেটা তো আসলে ধর্মের দিক থেকেও ঠিক না, বিভিন্ন দিক থেকেও ঠিক না, তো ওইটাকেই বলা হয় সমকামী, ঠিক আছে? যেটা একদমই নিষিদ্ধ, প্রোহিবিটেড, ঠিক আছে? এটা নিয়ে সম্প্রতি আলোচনা হচ্ছে অনেক বেশি, তোমরা হয়তো জানো, ঠিক আছে, তোমরা হয়তো জানো। যাই হোক, সো যাই হোক, ওকে, তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সব থেকে জঘন্য জিনিস এটা, আর কিছু দরকার নাই, যে উত্তর দিয়েছো সঠিক উত্তর। ওকে, যাই হোক, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে ভাই আমি কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে যাই, একই রণ বাজা বাজে ঘন ঘন, একই চমকি চমকি ধমকি ধমকি, উচ্চে ছোটে পটে ছোটে লোটে পটে, কমকি কমকি, আমার কোর্সের ডিটেলসটা একটু বলে দিই তোমাদেরকে। আচ্ছা, বেশি কথা বলতে আমার সত্যি ভালো লাগে না, কিন্তু বলতে হয়। তবে বিশেষ করো যারা পেট বেঁচে আছে, তুমি একটু জানাও, পেট বেঁচে কিন্তু বলি না যে শেয়ার করো, মেনশন করো, ডান লেখো, কারণ পেট বেঁচে ক্লাস সিক্রেট হয়, সেখানে ঢুকি, ক্লাস হয়, ওরা ক্লাস বুঝে সলভ করে দিয়ে প্রশ্ন, তারপর এক্সাম হয়, সামনে মডেল টেস্ট হবে, পত্রিকার আপডেট পায়। তোমরা যারা বিশেষ করে জিকেতে সত্যি ভালো করতে চাও,
যে কোনো বিশ্ববিদ্যালয়ে রিক্স নিতে না চাও, জিকেতে ভালো করে টপ করতে চাও, স্বপ্ন আছে পাবলিকিয়ান হবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ঢাবিতে, তাহলে এই কোর্সটা মিস করো না। অলরেডি যেহেতু 2400 মতো স্টুডেন্ট হয়ে গেছে, 3000 হলে এই কোর্সেরই অফ হয়ে যাবে এবং ডিসকাউন্ট থাকবে না। পরবর্তীতে অ্যাড হলে তুমি ঢাবির জন্য আলাদা টাকা পে করতে হবে, রাবি ছবির জন্য আলাদা, গুচ্ছের জন্য আলাদা টাকা পে করতে হবে, এক্সাম্পের জন্য আলাদা টাকা পে করতে হবে, মডেল টেস্টের জন্য আলাদা টাকা পে করতে হবে, কী দরকার আছে? 5 অক্টোবর না, তোমাদের জন্য আমি 6 অক্টোবর করে দিলাম, আজকে না আগামীকাল তো 6 অক্টোবর। এই 6 অক্টোবরের মধ্যে যারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে, বা যারা যোগাযোগ করতে চাও না, ভাই আপনার ক্লাস ভালো লাগে, আগে দেখছি, চিনি, জানি, টাকা একটু কম হয়েছে, এখন আপনার ক্লাসে অ্যাড হইতে চাই, মনোবাসনাটা ছিল, মনস্কামনা ছিল, বিকাশ নগদ আছে এই নাম্বারে 0173776741, বিকাশে বা নগদে তুমি সেন্ড মানি করবা, কত 1100 টাকা, আরও ডিসকাউন্ট 1100 টাকা হয়ে গেছে, 1100 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নগদ দিয়ে লাস্ট 3টা ডিজিট জানাবা। যারা দোকান থেকে পাঠাবা, এটা একটা পার্সোনাল নাম্বার, দোকান থেকে পাঠালে এই নাম্বারে তুমি ক্যাশ ইন করবা, নিজে পাঠালে, নিজের ফোন থেকে পাঠালে ক্যাশ সেন্ড মানি করবা, করে ব্যাস। অথবা যারা একটু জানতে চাও, বা তোমার পিতামাতা আমার সাথে কথা বলতে চায়, তোমার আব্বু কথা বলতে চায়, আম্মু কথা বলতে চায়, বা এমনও হতে পারে আমি দেখো আমার 2400 স্টুডেন্টস এবং প্রত্যেকের সাথে আমি নিজে কথা বলি, 2400 স্টুডেন্টস প্লাস আরও ধরো 2400 পিতামাতাও আছে এখানে, প্রতিদিন প্রায় অনেক আঙ্কেল আমাকে কল দেয়, অনেক আন্টি কল দেয়, বাবা আমার মেয়েটা আমার ছেলেটা এরকম পড়ে, বাবা সারাদিন পড়ে, ও কী যে পড়ে আমি বুঝি না, কিন্তু আমি বুঝতেছি ও কষ্ট করতেছে। তো তোমাদের পিতামাতাগুলো এগুলো ফিল করতে পারে, সে হয়তো জানে না তোমার পিতামাতা তুমি কী করতেছো, কী এমন চিন্তা তোমার মাথায় আছে, কিন্তু সে জানে তুমি কষ্ট করতেছো, বলে ওর জন্য কি কিছু কম রাখবেন? তো পিতামাতারা কল দিলে বা তোমার যদি আর্থিক সমস্যা থাকে আমার কাছে শেয়ার করলে আমার একটু কম রাখবো। যদি সত্যি মিথ্যা কথা বলে তুমি ভালো কিছু করতে পারবে না, মিথ্যা বলবা না, আমার কাছে মিথ্যা বলবা না, মিথ্যা বলে ভালো কিছু করতে পারবে না, টিচারদের সাথে ফ্রড করে ভালো কিছু করতে পারবে না। সত্যি হলে আর্থিক অনেক সমস্যা থাকলে, অনেক বেশি সমস্যা থাকলে একটু কম রাখবো আরও বেশি, আর যারা একাধিক ফ্রেন্ড আডবা তার জন্য কম রাখবো। ক্লাসটা বন্ধুদের কাছে শেয়ার করো, আর ক্লাসের এই পর্যায়ে এসেও যখন তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে, সত্যি যেহেতু আজকে ফ্রি ক্লাস শেষ, যারা পেড ব্যাচে যুক্ত হবে আগামীকাল রাত 9টায় আমাদের পেড ব্যাচে ক্লাস, এর আগে যুক্ত হয়ে যেও টাকা সেন্ড করে, ঠিক আছে? তো যেটা হবে তোমরা ক্লাসটা করতে পারবে। সো মিস করো না ক্লাস, এক্সাম, সকল বিশ্ববিদ্যালয় জিকে, 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, সেকেন্ড টাইমার, সবার জন্য এই কোর্স, সবাই যুক্ত হচ্ছে এই কোর্সে এই বছর। যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমার কোর্স থেকে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা টপ করবা, তারা খুব সম্ভবত একটা ল্যাপটপ পাবা আমার পক্ষ থেকে, আমি লাইভেই বলতেছি, ল্যাপটপ পেতেও পারো। আবার যেগুলো মনে করবে আমার ল্যাপটপ দরকার নাই, আমাকে দিয়ে দেন 30-40 হাজার টাকা, তাহলে এরকম যারা হবা এই কোর্স থেকে এবছর হবে, আমি হলফ করে বলতে পারি খুব ভালো ভালো স্টুডেন্টস অ্যাড হয়েছে। অনেকেই তো অফলাইনে বিভিন্ন কোচিংয়ে অ্যাড হয়েছে না, সবাই তাদের রেজাল্ট দেখে, ভাই আজকে আমি এই কোচিংয়ে এততম হয়েছি, পুরা কোচিংয়ের বাংলা ইংরেজি জিকে মিলাই জিকেতে এততম হয়েছি, আমি ভালো পারতেছি ভাইয়া। সো আমার কারণে না, ওরা নিজের যোগ্যতাই প্রথম হবে, তবে আমি বলতে পারবো এটা আমার স্টুডেন্টস। সো তুমি যদি সেই সিরিয়ালে যুক্ত হতে চাও, ভালো একটা গাইডলাইন চাও, জিকেতে খারাপ করতে না চাও, ভালো করতে চাও, আমার মনে হয় তোমার এটা মিস করা উচিত হবে না, ঠিক আছে? তো যারা পেইড ব্যাচে আসো, তোমরা যদি একটু জানিয়ে দাও যে আসলে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, তাহলে বাকিরা তো বুঝতে পারবে। প্রত্যেকে পেইড ব্যাচে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো, ফোর্স নাই, যে কেমন লাগছে, তাহলে বাকিরা বুঝবে। এখন আরেকটা বিষয় আমি জানি, অনেকে বুঝো যে আমার ক্লাসগুলো তুমি জিকে তোমার কাছে কঠিন লাগে, কোনো ক্লাস টিচারের ক্লাস বুঝো না, বা আমাকে অনেক আগ থেকে দেখছো, যেই কোনো কোটাতে, যেই কোনো ক্যাটাগরিতে তোমার আমার ক্লাস ভালো লাগে, কিন্তু ওই যে সমস্যা টাকা, আমরা মধ্যবিত্ত পরিবার, টাকা আমার কাছে নাই, কম আছে, ভাই আমার ইচ্ছা আছে আপনার কাছে পড়বো, এরকম অনেকে আসো না, আপনার কথাগুলো আমার ভালো লাগে, আপনি মজা করেন বা ক্লাসে মাঝখানে টেকনিক দেন, ম্যাপ দেখিয়ে বোঝান, আপনার মূলত আপনাকেই ভালো লাগে, আপনার ক্লাস করতে চাই, তাদের জন্য আমি কেন কম রাখবো না? তুমি আমার সাথে যোগাযোগ করো, আর্থিক সমস্যার কারণে আমার ক্লাস করতে পারবা না, এরকমটা যাতে না হয়। এবং যারা এতদূর অবধি ক্লাসটা ভালো লেগেছে, একটা রিয়েক্ট দিয়ে দিও ক্লাসটা, তোমার টাইমলাইনে একটা শেয়ার করে আমাকে হেল্প করতে পারো, কিছু বন্ধুকে মেনশন দিতে পারো, এখনই আগামী 1 মিনিটের মধ্যে তুমি এটা করে দিতে পারো, করে দিতে পারো। সো আর্থিক সমস্যা থাকলে আমাকে জানাবো, আমি দেখবো। ওকে, সবাই গান গান করতেছো, কী গান? একটা গান কি হবে নাকি, তোমরা গান গান করতেছো? ওকে, আমি গান করতে পারি, সমস্যা নাই, একটা গান করবো, বাট কোর্স নিয়ে কথা বললাম। আর এই পত্রিকার আপডেটগুলো তুমি অন্য কোথাও পাবা না, কোর্সে যুক্ত না হলে এগুলো মিস করবে, এই পত্রিকা আপডেটগুলো, এগুলো তোমার জানা খুবই জরুরি। এবং প্রত্যেক বছর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর নক দেয়, ভাই আর যদি আপনার কোর্সে অ্যাড হতাম, আপনি যদি দেখালেন কমন পড়েছে, অন্য অন্য জায়গায় পড়েছি, সবাই বেশ ভালো পড়ায়, ভাই এখানে আমার থেকে অনেক সিনিয়র টিচার আছে বাজারে, তাদের লিখিত বই আছে,
ওনারা বেশ ভালো পড়ায়, আমার থেকে জুনিয়র আছে ওরাও বেশ ভালো পড়ায়, আমি আমার নিজের সুই স্টাইলে পড়াই। দেখো আমি তিনটা ন্যাশনাল ডিবেট করা একটা ছেলে, কেন বলছি তোমার মাঝে মধ্যে বলে ভাইয়া ভাইয়া তো আঞ্চলিক ভাষায় কথা কয়, মাঝে মধ্যে কয় নাই এটা যদি অ্যাড না হস তোরা ক্ষতি হবে, আমিও কিন্তু খুব শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু তোমাদের জন্য মিশে যাওয়া, তোমাদের সাথে মিশে যাওয়ার জন্য আমি কিন্তু অনেক মজা করি, গল্প করি, গান করি, এবং আমি আসলে ডাইনামিক একটা লাইফে বিশ্বস্ত বা বিশ্বাসী। আমি টানা 2-3 বছর পত্রিকা লিখেছি, আমি বিতর্ক করেছি কয়েক বছর, কতগুলো অ্যাওয়ার্ড আছে আমার কাছে, তো একটু ডাইনামিক হওয়ার চেষ্টা করবো, আমি একটু মজা করি। আমার 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 কথাবার্তা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, এই অনেক কথা বলে অনেক ফান করে, বাট আমি মজা করি তোমার সাথে মিশে যাওয়ার জন্য, তাই না? ওকে ওকে, আচ্ছা তো আর বেশি কথা না বলি, বেশি পকপক না করে, তোমরা গান শুনতে চাচ্ছ, অনেকেই বলছো ভাইয়া গান গান গান, আর ক্লাস কেমন হচ্ছে অনেকেই জানে, আর যেটা বললাম, হ্যাঁ যেটা বললাম, তোমরা যারা চাচ্ছ যে যেই গ্রুপে একটা ফ্রি পরীক্ষা হবে, আমার ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাও, আগামীকাল একটা পরীক্ষা হবে, তোমরা সর্বোচ্চ শেয়ার মেনশন করলে আজকে, আর ফ্রিতে দুজনকে অ্যাড করবো, তোমরা আমার সাথে একটা সর্বোচ্চ শেয়ার মেনশন দিয়ে আমাকে ফেসবুকের পেজে বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে ফেলো, যোগাযোগ করে ফেললে তোমরা সেখানে স্ক্রিনশটগুলো দাও, আমি তোমাদেরকে বিবেচনা করে দুজনকে অ্যাড করবো ইনশাল্লাহ। আচ্ছা তো একটা বিষয় কি, দেখো অনেকের আর্থিক সমস্যা থাকে, খুবই স্বাভাবিক ভাই, খুবই স্বাভাবিক, খুবই 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 স্বাভাবিক। আমারও আর্থিক সমস্যা ছিল, আমিও টাকার জন্য ঢাকায় এসে কোচিং করতে পারিনি, আমার খুবই ইচ্ছা ছিল আমি অ্যাডমিশন কোচিংটা ঢাকায় করব, কারণ আমি আমার কলেজের ফার্স্ট বয় ছিলাম, আমার আগের থেকেই আমার সকল ফ্রেন্ড ঢাকায় কোচিং করেছে, সকল ফ্রেন্ড একাধিক কোচিংয়ে কোচিং করেছে, কিন্তু আমি ঢাকায় গিয়ে কোচিং করতে পারিনি। কেন পারিনি? কারণ টাকা ছিল না, শর্ট ছিল, আমি সাহস করে বলতে পারিনি যে আমি কোচিং করবো, এত টাকা লাগবে, কারণ ঢাকায় এসে কোচিং করতে অনেক টাকা লাগে, যারা আছে তারা জানো। তো আমার আম্মু একটা এনজিও থেকে টাকা ঋণ নিয়ে আমার বড় ভাইয়ের হাতে দিয়ে বলছে এটা দিলাম কোচিং কর। আমার আম্মু জানে না যে আমি কোন স্বপ্নে বিভোর, সেই শব্দটার সাথে আমি পরিচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আমি মুখে বারবার বলতাম, বারবার গেলে বলতাম আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলতাম। সেই টাকাটা নিয়ে আমি কুমিল্লাতে ভর্তি হই কোচিংয়ে, এবং আমার ভাই বড় ভাই সে হচ্ছে সে কোচিংয়ে যাওয়া আসার খরচ বা ওখানে থাকা খাওয়ার খরচ সব দেয়। হ্যাঁ না, আমি একটা কথা বারবার চিন্তা করতাম, ভাই আমি যেখানেই ভর্তি হয়েছি একদিক থেকে আমি দুশ্চিন্তা করতাম আমি হয়তো চান্স পাবো না, কারণ আমার ফ্রেন্ডগুলো ঢাকা কোচিং করতেছে, ওখানে ভালো টিচার, ভালো সব কিছু এক্সাম পাচ্ছে, আমি তো পাচ্ছি না, খুব ভয় হতো ভাই, কোন জায়গাটা চিপ দেওয়া উঠতো, কোন জায়গাটা চিপ দেওয়া উঠতো, আমি পারবো না। আর অপরদিকে একটা কথা আমি ভাবতাম, এই টাকা আমার মা কষ্ট করে আমাকে দিয়েছে, এই টাকা বৃথা যাবে না, এই টাকা বৃথা যাবে না, এটাই যখন ভাবতাম গুজবাম হতো, একটা মানে একটা ইয়ে জেগে উঠতো, আমি পড়তেই হবে, রাতেও লাভদা উঠে যেতাম, রাতেও পড়তাম, এই টাকা আমাকে হালাল করতে হবে। যেদিন চান্স পেয়ে গেলাম, আমার বড় কাকা MBBS ডাক্তার এখন আমেরিকাতে অবস্থান করছে, সে 2 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাইকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে সে দাঁড়ায় আছে। আমি বললাম কাকা আপনি একটু বসেন, আমি সিরিয়ালে দাঁড়াই। বলছে না, আমার ভাতিজা চান্স পাইছে, আমিই দাঁড়াবো, এবং আমার পড়াশোনার খরচ বিশ্ববিদ্যালয়ের আমার কাকা দিছে, আমার বড় কাকা দিছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাকাকে আল্লাহ নেক হায়াত দান করুক। আমাদের বাবা মারা যাওয়ার পর 2007 সাল থেকে প্রত্যেকটা সমস্যা, পড়াশোনার দায়িত্ব, আমাদের কুরবানি থেকে শুরু, আমার বড় কাকা দিছে, তার তুমি চান্স পাইলে তোমার সবাই খুশি হবে, এই যে আমার কাকা, প্রত্যেক মাসে কাকার এখানে যাইতাম, এই ক্লাস করতেছিস, রেজাল্ট ঠিকঠাক আছে তো, কাকা তো ডাক্তার ছিল, পেট দিত, কলম দিত, একটা শার্ট কিনে দিত, খাওয়াইতো, বাইরে ঘুরতে নিয়ে যাইতো, এই মাসে কত খরচ লাগবে, কোন খরচ লাগবে আমাকে বলিস, যোগাযোগ করতো, খুবই স্বপ্ন দেখে মানুষগুলো আমাদের জন্য। তুমি শুধু একটু চান্স পেয়ে দেখাও, একটু কষ্ট করো, দেখবা তোমার যে খুশিটা লাগবে মনে মনে, তোমার চেয়ে বেশি খুশি লাগবে তোমার পিতা মাতার, তোমার আশেপাশে মানুষগুলো নিয়ে তোমাকে উদযাপন করবে, আনন্দ করবে, তোমাকে নিয়ে মেতে উঠবে, তোমার সত্যি তুমি অন্যরকম হতে পারবা, এই সুযোগটা মিস করো না, পরিশ্রমটা করো, তুমি পারবা। আর এই যে বললাম আর্থিক সমস্যা আছে, সময় থাকুক, তুমি যেখান থেকে শুরু করছো শুধু পরিশ্রমটা বেশি করো, আর কৌশলী হয়ে পরিশ্রম করো, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। আমার সবার জন্য দোয়া থাকবে আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে, আমার সকল শিক্ষার্থী ভালো করুক, যারা আমাকে একবার হলো আমার থেকে একটু জিনিস শিখেছে তারা সবাই ভালো করুক, এই দোয়া তোমার জন্য আমার থাকবে। তুমি পারবা ইনশাল্লাহ, বিশ্বাস রাখো নিজের মধ্যে, প্রতিটা দিনকে কাজে লাগাও, তুমি পারবা ইনশাল্লাহ। আমি তোমার জন্য দোয়া করি আমার জায়গা থেকে, তুমি পারবা ইনশাল্লাহ, তুমি শুধু চেষ্টাটা করে দেখো, শেষ অবধি চেষ্টা করে দেখো না কী হয়। আর তোমার পিতামাতা সত্যি অনেক কষ্ট করে, তাদের পরিশ্রমকে বিফলে যেতে দিও না, তুমি চেষ্টা করে দেখো, তুমি পারবা ইনশাল্লাহ। তোমার জন্য আমার অনেক অনেক বেশি দোয়া থাকলো, পারবা। ওকে সো
সো তোমরা গানের কথা বলছিলা, তাহলে একটা গান আমি তাহলে করি, সমস্যা নাই। আচ্ছা একটা গান করি, তোমার যেহেতু বলছিলাম তারপর শেষ করি, তোমাদের অনেক সময় কিল করলাম। আর আজকে ক্লাসটা দেখো যাদের ভালো লেগেছে, আর মিস না করে অ্যাডভাইজার, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার এফবি পেজে ফলো দিয়ে দিও, নাবিলস জিকে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তোমরা যদি চাও যে আগের সকল জিকে ক্লাস, ফ্রি জিকে ক্লাস দেখতে, ইউটিউবে গিয়ে এখনই সার্চ করো নাবিল হাসান অফিসিয়াল। কি? নাবিল হাসান অফিসিয়াল, এটা আমার ইউটিউব চ্যানেল অফিসিয়াল। ইউটিউব থেকে দেখলেও ইউটিউব এটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে সকল ক্লাস পাবা। ফেসবুক থেকে দেখলে এখনই গিয়ে নাবিল হাসান অফিসিয়াল সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে তুমি ক্লাসগুলো করো, অনেক ক্লাস ফ্রি আছে এখানে। এই বছরে আমি কয়েকটা ফ্রি ক্লাস নিয়েছি, এগুলো করে দেখে তারপর ভর্তি হয়ে যাও, তবে ডিসকাউন্ট কিন্তু বেশি দিন থাকবে না, তুমি লাইভ ক্লাস মিস করবে, এটা মাথায় রেখো শুধু। হ্যাঁ, অনেক কথা বললাম, যেহেতু আজকে আমাদের ফ্রি ক্লাস অনেকদিন পরে হলো, সামনে কিন্তু পেট বেচে আগামীকাল ক্লাস আছে, ওদের দিকেই ফোকাস দিতে হবে। পেট বেচে শিক্ষার্থীরা আমার কাছে সবচেয়ে বেশি আমানত, তাই না? সো ওকে, এটা সাবস্ক্রাইব করে দিও। গান যেহেতু বলছিলাম অনেকদিন ধরে গাওয়া হয় না, একটা গাই তোমরা যেহেতু বলছিলাম, ওকে। প্রচুর বাজে হবে, তাই প্লিজ আগে থেকে মাফ করে দিও। রুখ জিন্দগি নে মোড় লিয়া কেসা, হমনে সোচা নাহি থা কভি এসা। রুখ জিন্দগি নে মোড় লিয়া কেসা, হমনে সোচা নাহি থা কভি এসা। আতা নাহি কি ক্যা সে ক্যা হো গয়ে, কিস তারা মে তুমসে বেওয়ফা হো গয়ে, দিল দে দিয়া হ্যায় জান তুমে দেঙ্গে, দগা নাহি করেঙ্গে সনম। ও দিল দে দিয়া হ্যায় জান তুমে দেঙ্গে, দগা নাহি করেঙ্গে সনম। ও রব দি কসম ইয়ারা, রব দি কসম, দিল দে দিয়া হ্যায় জান তুমে দেঙ্গে, দগা নাহি করেঙ্গে সনম। রুখ জিন্দগি নে মোড় লিয়া কেসা, হমনে সোচা নাহি থা কভি এসা। রুখ জিন্দগি নে মোড় লিয়া কেসা, হমনে সোচা নাহি থা কভি এসা। আতা নাহি কি ক্যা সে ক্যা হো গয়ে, কিস তারা মে তুমসে বেওয়ফা হো গয়ে, দিল দে দিয়া হ্যায় জান তুমে দেঙ্গে, দগা নাহি করেঙ্গে সনম। ওকে, খুবই পচা আমি জানি, ভালো থেকো। অ্যাজ এ জিকে টিচার গান আর কতটুকু হবে। সো যারা কোর্সে যুক্ত হতে চাও, এই নাম্বারে যারা টাকা পাঠানো পাঠিয়ে দাও, আর যারা ব্যাচে যুক্ত হওয়ার জন্য কথা বলতে চাও, যুক্ত হও, কথা বলো, আমি তোমার সাথে কথা বলবো, একটু পরে খাওয়া দাওয়া করে দেখা হবে পেট বেঁচে তোমাদের সফলতায়। যে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও আমাকে জানিয়ে দিও। আর তোমাদের সবার প্রতি থাকলো একরাশ প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, উত্তর উত্তর সাফল্য কামনা করে এখানে শেষ করছি আজকের ক্লাসটি। ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, গায়া, বাই। ওকে, বাই 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 বাই। ওকে, বাই।